আমরা এই জায়গায় হাজির হয়েছি কোনো ব্যক্তির নিজস্ব মস্তিষ্ক প্রসূত মন গড়া কোনো কথা শুনতে আমরা এখানে আসিনি মূলত এসেছি আমরা কার কথা শুনতে আসতে বলবেন না কার কথা শুনতে শ্রেষ্ঠ কথা কার মহা সত্য বাণী সাদাকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য বলে ওমেন হাকিহি আদালা যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার করে ফকদ হুদিয়া ইলা এবং যে কোরআন দিয়ে দাওয়াত দেয় এটাই হলো সোজাপথ এটা কি পথ পথ কিন্তু কোরআনের এই তিনটি বাস্তবায়ন মুসলমানদের মাঝে কি আছে আসতে বলবেন না আছে সম্মানিত উপস্থিতি এই গোটা বিশ্ব সংসার কে চালান গোটা বিশ্ব সংসারের মালিকানা কার স্থলভাগে বেশি প্রাণী না জলভাগে বেশি প্রাণী জলভাগে মানুষ ছাড়াও পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে না নাই কে চালান কোন প্রাণীর ভিতরে কি খাদ্য নিয়ে মারামারি আছে হরতাল আছে বিক্ষোভ মিছিল এরকম কোন একটা শুনছিলাম যে সুন্দরবনে বাগরা সব বিক্ষোভ মিছিল করতেছে এরকম কোন নিউজ কি পাইছি আমরা গোটা পৃথিবীর কোথাও কোনো গোলযোগ নাই বিশ্বের দুই শতাধিক দেশ এখন হঠাৎ করে দু নম্বর পরশক্তি রাশিয়া ভালোই ছিল ভালো থাকতে তো ভাল লাগে না সুখে থাকতে ভূতে কি লাগে বোঝেন নাই পার্শ্ববর্তী একটা ছোট্ট দেশ ইউক্রেনে হামলা করলো ফলাফল কি হলো আমার দেশে তেলের দাম বাড়লো তাহলে যেটাই মানবতার জন্য ক্ষতিকর সেটার পক্ষে কি ইসলাম থাকে আল্লাহ থাকেন না সম্মানিত ভাইয়েরা তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীর কোনো প্রাণীর ভিতরে মানুষ ছাড়া কোথাও কোন গণ্ডগোল এবং তাদের অভাবি হাহু তারা যে আল্লাহর আল্লাহ প্রকাশ করে এতেও কোনো কৃপণতাও নাই কিন্তু বান্দার মধ্যে সমস্যা আছে না নেই আচ্ছা অথচ গোটা পৃথিবীর যত সৃষ্টি আছে সব মানুষের খা আসমান জমিনে যা আছে সব আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন বলেন হুয়াল্লাযী খালাকাকুম মাফিল আরদি জামিআ তিনই মহান সত্তা যিনি তোমাদের জন্য আসমান জমিনে যা কিছু আছে সব তিনি সৃষ্টি করেছেন আর তোমার দায়িত্ব হলো এই পৃথিবীতে কারো গোলামী না করে তোমার দায়িত্ব হবে কি করবে তুমি ওয়া আবুদুল্লাহ আল্লার গোলামী করবে আল্লাহর দাসত্ব করবে আর সাবধানত অবলম্বন করবে তার দাসত্ব পালনে যেন শিরকের কাজে তোমার জীবন না জড়ে যায় কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা আমার বন্ধুগণ একটু কান লাগাবেন আকাশ তিনি চালান জামিন তিনি চালান গোটা পৃথিবীর তিনি মহা পরাক্রমশালী মালিক তিনি সেই মহান রব্যুল এই পৃথিবীটি মানব জাতি পাঠানোর আগেই এই মানব জাতির জীবন প্রণালী এই দুনিয়াতে সে কেমন করে চলবে কেমন করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত কেমন করে তার এই জীবন প্রণালী সে সাজাবে আল্লাহ তালা মানুষকে পাঠানোর সঙ্গে সঙ্গেই সেটার ব্যবস্থাও করে দিয়েছেন আদমকে দিয়েছেন আসমানে কিতাব আমার নবীকেও দিয়েছেন আসমানে কিতাব পৃথিবীর কোন পায়গম্বর কি কিতাব সারা ছিলেন নাকি সমস্ত নবীরাই ছিলেন কিতাবওয়ালা কিওয়ালা কি ছিলেন লিকুল্লি কমিন হাত এই পৃথিবীতে এমন কোন কম নাই যে কমের কাছে পথ প্রদর্শক আসেন তারা দিনের প্রচার তাদের সামনে করে নাই দিনের প্রচার করতে গিয়ে কিতাবের প্রয়োজন হয়েছে সেই কিতাব দিয়ে সেই সমস্ত পথ প্রদর্শকগুলো তারা কালিমার পথে মানুষকে ডেকেছেন টেনেছেন দাওয়াত দিয়েছেন ঠিক তেমনই ধার সেই গতানুগতিকতার ধারা পি আমার নবীর কাছে কি দেওয়া হয়েছে আসতে বলবেন না কি দেওয়া হয়েছে হয়েছে এই কি আল্লাহ তালা কত আগে নাজিল করে দিলেন কেয়ামত পর্যন্ত ব্যালান্স করে দিয়ে বলছেন বান্দা এই পৃথিবীর এই জীবন সংসারে চালাতে গিয়া তোমার জীবনটাকে সুন্দর করে সাজাতে গিয়া কোরআন স্যার অন্য কোনো বিধানকে যদি গ্রহণ করো শান্তি কখনো তোমার জীবনে মিলবে না কার কথা এটা আমার কথা শান্তি আছে আসতে বলে শান্তি কি আসে বাড়িতে লেগেছে আগুন দাও দাও করে জ্বলতেছে বাড়িতে আগুন লেগেছে বাড়িওয়ালা হাওমাও করে চিৎকার করে কান্নাকাটি করছে আর বলছে যার কাছে যা কিছু আছে কি দরকার পানির দরকার যখন বলেছে যার কাছে যা কিছু আসে তা নিয়ে আমারে বাঁচাও সামনে দিয়ে রাস্তার রাস্তা দিয়ে যাচ্ছিল একজন ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে লাকড়ি আর খড়ি যখন শুনেছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমার বাঁচাও বিসমিল্লা বলে লাকড়ি করে দিয়েছে আগুনের মধ্যে ঢেলে আগুন কমার কথা না বাড়ার কথা আর একজন যাচ্ছিল ড্রাম ভর্তি ডিজেল নিয়া আগুন কমবে না বাড়বে বাড়বে আগুন নিবানোর জন্য যেমন পেট্রোল ডিজেল অকটেন যেমন উপযুক্ত নয় তেমন সমাজের সমাজের আজকে আগুন দাও দাও করে জ্বলছে বিশ্বের দেশে দেশে যে শান্তির আগুন দাও দাও করে জ্বলছে এই আগুনগুলো নিভানোর জন্য দুনিয়ার কোন আইন চলবে না একমাত্র আইন চলবে হলো কোরআন আইন ঠিক কিনা আমরা সব বুঝি কিন্তু এখানেই বুঝতে চাই না করান দিয়ে নামাজ পড়ো সমাজ কেন ও নামাজ পড়ো কেন গড়ো না কোরআন দিয়ে নামাজ পড়ি কিন্তু সমাজে কোরআন কামতে চাই না কেন বড় বড় বোতল খাওয়া যাবে না যে বোতল পার্টি আছে না তারা খুব খুশি এখন একুশ বছর বয়সও দিয়ে দিছে এখন একুশ বছর হলে পরে মদ খেতে কোনো মানা নাই এবং কোন এলাকায় যদি একশো জন লাইসেন্সধারী ধারী মদ্য পাই থাকে সেখানে একটা দোকানও খুলতে পারবে বিশেষ দ্রষ্টব্য শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে কথা বোঝা গেল কথা বলবো কোন আপত্তি আছে কোন সমস্যা অসুবিধা কোরআন যাকে গালি গালি দেবে দেবে যাকে আমি তাকে গালি দেব কোরআন যা বলবে আমি তাই বলবো বলব আমি আমার নিজের মন গড়া কথা বলতে আসিনি কিন্তু কোরআন চোরের পক্ষে কথা বলে না কোরআন বাড়িওয়ালার পক্ষে কথা বলে ওরান সালিমের পক্ষে কথা বলে না মুসলিমের পক্ষে কথা বলে মুসলমান সম্মানিত এসেছি মূলত আমরা মরতে জীবন পাইছি এখন কিসের পালা মরার পালা জন্ম তো হয়েছে তাই না জন্ম যখন হয়েছে এখন সামনে কিসের পালা বড় আল্লাহ বলছেন বান্দা মরিবি যখন ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলিম মুসলমান না হয়ে আয় আমার কাছে বিপদে পড়বা আমার কাছে মুসলমান না হয়ে আয় না বিপদে পড়বা ঠিক অতএব আমরা কি হয়ে মরতে চাই মুসলমান জান্নাত হইছে মুসলমান করে সমস্যা কোথায় এর নাম কি মুসলমান না ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে পাদ্রির ছেলে পাদ্রি হতে পারে কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না কারণ ইমামতি করার জন্য যোগ্যতা লাগে খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে ইহুদির ছেলে ইহুদি হতে পারে কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে ইসলাম হলো প্র্যাকটিসের উপরে কিসের উপরে প্র্যাকটিসের উপরে ইসলামকে মানে চলতে হবে আমার দেশে বহু মুসলমান আছে মসজিদ মে নামাজ পড়ো হোটেল মে শর মসজিদে গিয়ে নামাজ পড়ো টাকা মদের বোতল খাও আল্লাহকে খুশি রাখো শয়তেন যেন খবরদার বেজার না হয় আছে না দেশে নাচানাচি করে সিনেমার অভিনয় করে আবার ওমরা পালন করতে বিদেশে যায় ওমরা পালন করার জন্য মক্কা শরীফে গিয়ে ফেসবুক লাইফ এসে বলে প্রিয় দেশবাসী আমি ওমরা পালন করতে এসেছি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমার কোনো দোষ নাই সবাই দোয়া করবেন আমি যেন ওমরার বাকি কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি এই হচ্ছে মুসলমানের দশা এমনও বাপ আছে কিশোরী মেয়ে সরসী মেয়েকে মঞ্চে তুলে দিয়ে নাচায় আর বাপ হাতের তালি দেয় এরপরে আবার বলে প্রিয় ভাইয়েরা আমার মেয়ের জন্য সবাই মাসাল্লাহ একটু দোয়া করবেন নাসে যে নাসার জন্য চায় এবং সবাই দোয়া করবে মার্শাল্লা সেজন্য বড় শিল্পী হয় মাশাল্লাহ এই তো হচ্ছে আমাদের ইসলামের প্র্যাকটিস এই প্র্যাকটিস করে জান্নাতের গন্ধ পাওয়ার সম্ভাবনা কি আছে আসতে বলবেন না আছে, অন্য ধর্মের মতো এই ধর্ম না এই ধর্মের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে আমল থাকতে হবে আবার আমার দেশে এমন লোক আছে নিজে মুসলমান বউটা অন্য ধর্মের দুজন দুই ধর্ম পালন করে দিন কুমলীয় দিন কি কথা কি বুঝতেছে না কি ফতু আমারে আমি কি কথা বলবো আমি তিতার সাঁজ থেকে দশ বছর আগে এসেছিলাম কোথায় যেন কোনো একটা জায়গায় আসছিলাম আসার সুযোগও হয় না আসবেন কেমনে করোনা তো খুব শিক্ষিত বোঝেন না ওই স্কুলে যায় কলেজে যায় মাহফিলে যায় কিন্তু বাজারে যায় না তো যাই হোক একটা সংকটকাল কেটে গেছে মাহফিল শুরু হয়েছে মাহফিলের একটা পরিবেশ চলে এসেছে বলি আলহামদুলিল্লাহ ইসলামকে ধ্বংস করার জন্য কিছু শকুন মাঠে নেমেছে শকুন কি মাঠে নেমেছে শকুন করে লাভ নাই তো আগুন ফুঁ দিলে জলে আবার নিভে জলেও নিভেও জুলুমের মাত্রা যত বাড়বে ইসলাম তত সামনে এগিয়ে যাবে ভাববেন না সব সবসময় একদিন যাবে এক সময় যাবে না বন্যা এসেছে মাছ পিঁপড়া খায় পিঁপড়া ভাসতেছে পানিতে বন্যা চলে গেছে পানি নাই মাছ মরে গেছে পিঁপড়া আবার মাছকে খায় এক মাকে শীত যায় না তো দিন আসবে না আসবে না আসবে না দিন আসবে না জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাই মৌচাকে মধু থাকে মৌমাসি মধুগুলো কত সুন্দর করে সেট আপ করে রাখে মৌচাকের ভিতরে মানুষ বেচারা গিয়ে ওটা কাটে কেটে মধুগুলো নিয়ে আসে পাখি মৌমাসিকে বলে এক পাখি মৌমাসিকে বলে মৌমাসি তুমি এত কষ্ট করে ফুল ফল থেকে রসগুলো নিয়ে এসে কত সুন্দর প্রসেস করে মধু বানাও আর মানুষ চুরি করে নিয়ে যায় তোমার কি একটু কষ্ট হয় না কি একটু কষ্ট হয় না কেন ও শুধু মধুই নিতে পারে কৌশল চুরি করতে পারে না আপনারা শুধু জুলুম করতে পারবেন অত্যাচার করতে পারবেন আদর্শ নিতে পারবেন না সে আদর্শের নাম হলো ইসলাম সে আদর্শের নাম কি ইসলাম ইসলাম ছিল আছে জোরে বলি ইনশাল এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন যে দেশের মানুষ হালের বলদ হালের গরু হালের গরু বিক্রি করে হজে যায় সেই দেশে ইসলাম সারা কিছুই চলতে পারে না কিন্তু সেই দেশে ঘাপটি মারা কিছু ইসলাম বিদ্বেষী শক্তি আসে না নাই কিছু শকুনের আনাগোনা আছে না নাই কিচ্ছু না একটু এক হতে হবে একটা প্ল্যাটফর্মে আসতে হবে এমন দৌড় মারবে সাগরে হাবুডুবু খাবে জ্বরে বলি ইনশাআল্লাহ শর্ত হলো আমরা একটু মুসলমান হই কি হই মুসলমান হওয়া দরকার আমরা এখন আমরা গরু খাই এটা ঠিক আছে গরু না খেলে কি আর মুসলমান হওয়া যায় নাকি গরুটা খাই সম্মানিত ভাইয়েরা আমরা কেমন যেন একটা মরিচিকার মধ্যে পড়েছি কার সঙ্গে কি বন্ধুত্ব পাততেছি অথচ বন্ধুত্ব তৈরি করতে হবে কার সাথে আর আমরা বন্ধু বানাচ্ছি কাকে কত নেতা আসলো গেল নেতার কবরে মানুষ ফুল দিয়ে যায় ঠিক আছে দেন অনেক কিছুই করতেছেন করেন কিন্তু মানুষ যখন মরে যায় তার কোনো কিছু কি থাকে থাকে না কিন্তু মরে যাওয়ার পরেও যিনি আমার বন্ধু থাকবেন তিনি কে পৃথিবীতেও বন্ধুকে মনে থাকে মনে থাকে না আমি যখন পৃথিবীতে আসি নাই মার পেটে ছিলাম মার পেটে আমাকে চালিয়েছেন কে খাবার গুলো দিয়েছেন কে মার পেটে যে নয় মাস ছিলাম পায়খানা কই করছে বলে প্রেশাব পায়খানা করছি অনেক নাস্তিকরা বলে ওয়াজ করে জান্নাতে পেশাব পায়খানা নাই এগুলো কি কোনো কথা হলো নাকি বেকুব তুই মার পেটে নয় মাস থাকিস নাই সেখানে পেশাব পায়খানা ছিল না আলহামদুলিল্লাহ বলবেন না সীমার পেটের ভিতরে আমি ছিলাম চরম সহায় ছিলাম আমার কোন অস্তিত্ব ছিল না আল্লাহ বলছেন বান্দা তুই কেমন করে প্রাউড করিস অহংকার করিস তোমার জীবন এমন একটা সময় তুমি অতিবাহিত করেছ যে সময় তোমার উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না সবেগে নির্গত এক ফোটা পানি থেকে তোমার জন্ম হয়েছে অহংকার করার তোমার কিছুই নাই কিসের তোমার হমিকা সামান্য পানিতে তোমার জন্ম আবার সময় হলেই তোমার জীবনটা চলে যাবে এই দেহটা মাটি খেয়ে ফেলবে সবকিছু শেষ হয়ে যাবে আল্লাহ পৌঁছেন বান্দারে ওই মারপিটের ভিতরে আমি তোমাকে কত সুন্দর করে ম্যানেজ করেছি কত সুন্দর ব্যবস্থাপনা দিয়ে আমি তোমাকে সুন্দর করে গড়ে তুলেছি দুনিয়ার কোনো গার দুনিয়ার কোনো কারখানা দুনিয়ার কোনো গার্মেন্টসের দিকে তাকান কারখানার দিকে তাকান আলো ছাড়া কোনো কিছু গার্মেন্ট সেই সমস্ত কারখানাগুলোতে প্রোডাকশন হয় না কিন্তু আল্লাহ তালা আমাকে এমন জায়গায় জন্ম দিয়েছেন মারপেটের মধ্যে সেই জায়গায় কোনো আলো আছে নাকি নিকষ কালো ঘন অন্ধকার সেই মার পেটের ভিতরে সূক্ষ করে আমাকে কেমন করে বানালেন চোখের জায়গায় চোখ দিলেন কানের জায়গায় কান দিলেন এত সুন্দর নিখোঁত করে বানালেন আল্লাহ বলছেন আমাকে চেনার জন্য গাছের ডালে বিসমিল্লা খুঁজবি না গোস্তের টুকরায় বিসমিল্লা খোঁজার দরকার নাই তুই তোর নিজের দিকে তাকায় দেখ আমি তোকে কত সুন্দর করে বানিয়েছি তুই যদি আমাকে চিনতে চাস তুই নিজের জীবনের দিকে তাকাবি আমাকে চেনার জন্য আর বেশি দূর যেতে হবে না মাগ র কাবি আরব বিকেল কে রি মিলেদি খোলা ক কাফে সোয়া কা ফাদলা কাফি আইয়ে সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছি আমি দুটা কান সমান সমান করেছি দুটা চোখ সমান সমান করেছি দুটো হাত সমান সমান করেছি দুটা পা সমান সমান করে দিয়েছি এত সুন্দর করে যেখানে যেটা সেট করা দরকার তাই করে দিয়েছি আমার বন্ধুগণ আল্লাহ বলছেন শুধু বানাই নাই এটাকে ঠিক রাখার জন্য ব্যবস্থাও করেছি দিয়েছি দুইটা কিডনি কিডনিটা দিয়েছি দুইটা একটা দিলেও চলতো কিন্তু দুইটা দিলাম এই জন্য হঠাৎ করে একটা যদি নষ্ট হয়ে যায় আরেকটা নিয়ে যেন বাঁচতে পারিস প্রত্যেকটা কিডনিতে দশ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ সাকনি দিয়েছেন জোরে বলে সুবাহান আল্লাহ যাদের কিডনি অকেজ হয়ে যায় ডায়ালিসিস করতে হয় ডায়ালিসিস মেশিন একশো কেজি ওজন কয়শো কেজি একশো কেজি ওজন অত চান না সেই কিডনিতে আল্লাহ তালা এমন সুন্দর সেই মেশিনে সেট করে দিয়েছেন কিন্তু কিডনির ওজন মাত্র দুইশো গ্রাম সোমান বলবেন না যদি কিডনি ওজন দুইশো গ্রাম না হয় যদি একশো কেজি করে হতো আমি আগে না কিডনি আগে লেবেল করে দিয়েছেন ব্যালেন্স করে দিয়েছেন তিনি চোখ শুধু বানায় দেন নাই সাইনামাল করে দেন নাই সাইনামাল তো খালি দিয়ে দেয় ঠিক আছে না সলুক আর না সলুক কিন্তু আল্লাহ তালা চোখটা বানায় দিয়েছেন এত সুন্দর করে চোখ বানায়া দিয়ে বলছেন বান্দারে এই জীবন সংসার চলতে গিয়া তিতাসের মেইন রোডে যখন যাবি ধুলাবালি তোর চোখের মধ্যে ঢুকে পড়বে এই চোখের ধুলাবালি কে তোকে বের করে দেবে আমি তোর মার পেটের মধ্যে সেই ব্যবস্থা করে দিয়েছি চোখের পিছনে দুইটা মেশিন সেট করেছি আল্লাহ চোখের মধ্যে কিছু পানি রেখে দিয়েছেন সেই পানিটা ড্রিংকিং ওয়াটার নয় পানিও নয় এই সমস্ত পানির মতো পানি নয় এর মধ্যে কিছু আছে পানি কিছু আছে শ্লেষ্মা কিছু আছে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ এমন সুন্দর করে পাক চোখের মধ্যে সে পানি সেট করে দিয়েছেন যদি সাধারণ কোনো পানি হতো ওই সমস্ত শীত প্রধান দেশ যেখানে প্রচণ্ড শীত চোখের পানিগুলো বরফ হয়ে যেত চোখ হ্যাং মারত আল্লাহ তাহলে এমন চোখের পানি দিয়েছেন হাজার ঠান্ডা লাগুক চোখের পানি লিকুইড থেকে যায় জোরে বলে সুবাহ আল্লাহ এত সুন্দর করে ব্যবস্থাপনা করলেন কিডনি দিলেন চোখ দিলেন লাঞ্চ দিলেন কিডনিটাকে ঠিক রাখার জন্য আল্লাহ বললেন বান্দা তুই ডাবের পানি খা জমিন থেকে আমি ফ্রেশ করে ওই গাছের ডালে রেখে দিয়েছে গাছের আগায় রেখে দিয়েছে ডাবের পানি ডাবের পানি পছন্দ হয় না পছন্দ হয় বোতল কি পছন্দ হয় বোতল কথা বলবো বলবো কথা আচ্ছা আপনি কোনো ডাক্তারকে বলবেন ডাক্তার মহাশয় বোতল খেলে কি হয় বোতলের উপকারিতা কি আর অপকারিতা কি কোন ডাক্তার কি বলবে মদ খুব স্বাস্থ্যের জন্য খুব ভালো এটা বলবে মদ কি ভালো মদ কি স্বাস্থ্যের জন্য ভালো মদের এক নম্বর ক্ষতি হলো কিডনি ড্যামেজ করে দেয় লিভার নষ্ট করে দেয় মাথা ঠিক থাকে না মাথা কাজ করে না হেড অফিস গন্ডগোল হেড অফিস কি গন্ডগোল হেড অফিস ঠিক থাকে না আমরা তো ইসলাম মানি সাউথ কোরিয়াতে গিয়েছিলাম এখানে কে যেন আমার সঙ্গে দেখা হয়েছে যে সাউথ কোরিয়া সাউথ কোরিয়াতে গিয়েছিলাম সেই দেশে বৌদ্ধ আছে তো বৌদ্ধরা তাদের আব্বা আম্মা মারা মারা গেলে ওদের তো সমাধিস্থলে সমাধি করে আসে বিশেষ দিনে ওরা মেলাগুলো মদ নিয়ে যায় মদ মদের বোতল নিয়ে যায় নিয়ে যে ওই কবরের পাশে সমাধির পাশ্বে গিয়ে রেখে বলে বাবা তোমরা একা আস পেট ধরে মদ খাও দিয়ে চলে আসে মদ দিয়ে কি করে চলে আসে ওদের ধর্ম এটা থাকতে পারে মুসলমান কি মদ্যপান করতে পারে আসতে বলবেন না পারে না তিনটা জিনিসের যত্ন আমরা নেব এই তিন জিনিস আমার যত্ন নেবে নাম্বার ওয়ান হলো ইমানের যত্ন আমরা নেবো এক নাম্বার কিসের যত্ন বলেন ইমানের যত্ন ইমানের যত্ন আমি নেব ইমান আমাকে যত্ন করে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে নাম্বার টু হলো পরিবারের যত্ন নেব সন্তানকে খেয়াল করব সন্তান আমার কি পড়াশোনা করছে পরিবারের যদি যত্ন না নেই তাহলে যে ধানমন্ডিতে মরল কয়েকদিন আগে একজন বুড়েস আসা পিস্তলটা নিজের লাইসেন্স হলো পিস্তল গলায় মাথায় ঠাকায় মরল কালেমা মদের আগে বিশ কওয়ার মতো ওই লোকটার কি টাকার অভাব ছিল ধানমন্ডিতে তো ফকিরা বসিয়া থাকে হ্যাঁ টাকাওয়ালা পয়সাওয়ালা মেয়ে পরিবার পরিজন সব আছে কিন্তু যত্ন নিতে পারে নাই সন্তানটা শিক্ষিত হয়েছে কিন্তু বাপকে দেখাশোনা করার শিক্ষিত পাওয়ায় নাই চলে গেছে অস্ট্রেলিয়া বউ চলে গেছে আরেক দেশে একাকে জীবনে থাকে আর ভাল লাগে না পরিবারের যত্ন নিতে পারে নাই শিক্ষা দিতে পারে নাই শেষ পর্যন্ত সুইসাইড সে মরে গেল এই জন্য ইমানের যত্ন এক নাম্বার দিয়ে হলো পরিবারের যত্ন পরিবারকে সময় দেব কম না বেশি লোকমান দাওয়াত দিয়েছেন আগে সমাজে না আগে পরিবারে আমার নবৈ যে দাওয়াত দিয়েছেন আগে সমাজে না পরিবারে নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও পরিবারকে আমরা আগে সামলাব আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছি অন্তত নিজের সমাজ থেকে সমাজের এই অসভ্যতা থেকে বাঁচানোর জন্য পরিবারকে আগলে ধরতে হবে যেমন করে মুরগি তার সানাগুলোকে ওই পাখির কবল থেকে আস আল আলগে রাখে এমন করে পরিবারকে আলগায় রাখতে হবে বাজান ওই কাম করিস না আমার মেয়ে এই কাম করিস না সর্বক্ষণ পরিবারকে সময় দিতে হবে পরিবারকে কন্ট্রোল করতে হবে এই লোকমান কত সুন্দর করে নসিহত দিয়েছেন কেন আল্লাহ তালা তার লোকমান তার নসিহত গুলোকে কোরআনে ঢুকাই দিলেন এই জন্য দুনিয়ার সমস্ত বাপ মায়েরা তোমরা লোকমানের মতো হয়ে যাও এরকম করে নসিহত দাও সমাজটা তোমার পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে আল্লাহ আগে পরিবারে আমরা যত্ন নেব জোরে বলি ইনশা কিছু কিছু স্বামী আছে বাড়িতে ঢোকে সোরের মতো আছে না কিছু মতো ঢোকে সোরের মতো সালাম নাই কালাম নাই কিচ্ছু না রহমত হবে কেমন কি সমস্যা কি চেয়ার আচ্ছা বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ এত সুন্দর মানুষ আপনারা আমি কি আলোচনা চালাবো কোন আপত্তি নাই তো বলি আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দ পাচ্ছি এলাকায় আমার আশা খুব কম পড়েছে মানে উত্তর কুমিল্লা না এটা উত্তর কুমিল্লা উত্তর পশ্চিম কুমিল্লা আমি দক্ষিণ পশ্চিম কুমিল্লা দক্ষিণ কুমিল্লা একটু বেশি যাওয়া আশা করি এই কুমিল্লা একটু আশা একটু কম পড়েছে আমার কিন্তু আজকে আমার দেখে আমার কলেজা ভরে গেছে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনারা চোরের মতো কিছু কিছু আছে বাড়ির মধ্যে ঢুকে সালাম দেয় না কিচ্ছু দেয় না রহমতটা হবে কেমনে বলে ফাতিমা রাদি হা তিনি দরজা খুলতে গেছেন স্বামীর জন্ম স্বামী সালাম দিয়েছেন কিন্তু মুখে হাসি নাই ফাতিমা বলছেন না হাসা পর্যন্ত আপনাকে ঘরে ঢুকতে দেব না সুবাহাল্লাহ বলবেন না আলী বলছেন হাসবো যে হাসির মতো শক্তি নেই আমার গায়ে কেন তিন দিন যাবৎ খাই না ফাতিমা বলছেন না কেন জানেন ভালোবাসা চলে গেছে হলো বটতলা গাছতলা মদের বাড়ে নাইট ক্লাবে যেখানেই ইমন সেখানেই জেনা সেখানেই জেনা সেখানেই খুন ঠিক কিনা তিন ডাব্লু নিয়াস পৃথিবী পাগল হয়ে গেছে তিন ডাব্লু ওয়ার ওমেন অ্যান্ড ওয়াইন ওয়ার ওমেন অ্যান্ড ওয়াইন যুদ্ধ নারী আর মত যুদ্ধ নারী আর মত আগেও কি ছিল আগেও তিনটাই ছিল জাহেলি যুগে এটাই ছিল আজকে আগে ছিল অর্ড এখন হয়ে গেছে নিউ ভার্সন সম্মানিত ভাই আল্লাহ জানেন কোনটা হারাম করলে বান্দার করলাম কোনটা হালাল করলে বান্দার করলাম বান্দা মানে যে সুখে থাকতে কি কি লাই কিলায় কি লাই ভাল লাগে না এই করোনায় আক্রান্ত হয়েছে চীনের লোক বেশি কিসের লোক কেন চীনের লোক বেশি আক্রান্ত হলো তারা অ্যালকোহল বেশি ইউজ করে বেশি মদ্যপান করে মদ্যপান করলে পরে অ্যাটাক হয়ে যায় বেশি করোনায় আমার দেশটাও মোটামুটি একটা ব্যালেন্স ছিল কিন্তু চাচ্ছে কেউ কেউ এগুলোকে অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য জীবনের সর্বশক্তি নিয়োগ করব আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইনকে আমরা মাথাচাড়া হতে দেব না রাজিয়াছেন কারাকার حادثি করে দেখান আল্লাহ সবার হাতকে কবল করুন জোরে বলে আমি আরো জোরে আমি সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমি যেখান থেকে তেলাবাদ করেছি সেই জায়গায় ফিরে যাচ্ছি আমি অতএব আমি কাউকে মানব না কেউ আমার আপন না আমার আপন বলতে একজনই আছেন তিনি কে আরো জোরে তিনি কোথায়

আমি কি করে রাতের আধারে ওয়ায়া আল্লাহু খাইনাতাল আয়ুনী ওয়া মা তুখফিস তুমি তোমার অন্তরে কি দানা বেঁধেছ কি প্ল্যান করছো ওকে মামলা দেব ওকে রায় দেব ওকে জেলের ভাত খাওয়ায় ছাড়বো তুমি প্ল্যান করতেছো আল্লাহ সব জানে ঠিক ঠিক কিনা তোমার কত মকর আছে তোমার কত কটু চাল আছে সব তিনি জানেন সব তিনি বোঝেন অতএব আমার আপনার জীবনে সবচেয়ে বড় রাজ সাক্ষী কে আল্লাহ বলছেন বান্দার আমাকে তুমি যদি রাজ সাক্ষী বানাতে পারো তুমি গুনা করতেই পারবে না গুণা করতে গেলে মনে হবে আমার সাক্ষী কে আমরা কত বড় বেহায়া আমরা কত বড় বেহায়া বেসরম আকাশের নিচেই থাকি আল্লাহরে দেওয়া অক্সিজেনটা গ্রহণ করি আবার আমরা গুনার কাজে লিপ্ত হয়ে যাই আমাদের কোনো হায়া নাই আমরা বেহায়া আমাদের কোনো স্মরণ নাই আল্লাহ একটা সেকেন্ডের জন্য আমার নাক থেকে অক্সিজেনটা টান দিলেন না একটা মুহূর্তের জন্য আকাশের সূর্যটা সরায়া নিলেন না আল্লাহ কত বড় উদার আল্লাহ বলছেন বান্দা তুই রাতের আধারে মদের বোতল নিয়ে থাকিস অবৈধ নারীকে নিয়ে রাত যাপন করিস আমি আল্লাহ তোকে সুযোগ দেওয়ার জন্য তোর ঘরের মধ্যে অক্সিজেনটা সরবরাহ করে দেই। বান্দা সুযোগ দিলাম তো বা আমার দিকে ফিরায় আমি তোর সব গুণা মাফ করে দেব। দেবো যখন কোনো বান্দা আমার দিকে আসতে চায় তিনি একটা হা একটা পা বাড়ায় এক হাত আগায় আমি তার দিকে দশ হাত আগাই সে আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি তার দিকে দৌড়া দৌড়া যাই বান্দা যখন সুন্দর করে দিল থেকে বলে এলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তার ঘোষণা হয়ে যায় সেই বাক্ত সেই বান্দা জান্নাতে দেওয়া হোক যেরকম সুবাহান আল্লাহ তার জন্য জান্নাত অজীব হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ বললি তার জন্য জান্নাত তো অজীব হয়ে যায় মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাত পেয়ে যাবে খামাকে নামাজ পড়ার কি দরকার খালি জিকির করলেই হবে এরকম কিছু নাকি আবার এরকম কিছু বুঝতেছেন না তো আমার দেশে তো অনেক দরবারের ভন্ড কিছু আছে করণের করে ইয়া ইল্লা তাখরাবুসলা ওয়ান তুমি সুকারা তোমরা নামাজের নিকটে যাইও না কেন যখন তোমরা একটু গাঁজা টানবা যখন কি টানবা গাজা টানবা সেই সময় তোমরা মসজিদে যাব না কি বিকৃতি এই আয়াতটা আশ্রয় কখন কখন কি হলো কিছুই জানা না এমনি একটা প্যাঁচ লাগায় দিল আছে না নাই পানির তলে মোমবাতি বাবা বাতা সে নেভে না বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না এই সমস্ত ভণ্ডামি আছে না নাই এই তো মেঘনা পার হলেই তো ভণ্ডামি আছে কিছু আছে না আছে না একটু বুঝে নেন ইশারায় বুঝাই দিলাম সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আল্লাহ তালা তার বান্দাকে জান্নাত দিতে চান জান্নাত দেওয়ার জন্য বহু বাহানা খোঁজেন বান্দা আমি তোকে জান্নাত দেবো তো তুই আয় আমার দিকে কিন্তু বান্দা নিজে আসে না আমরা কি জান্নাত পেতে চাই না সবে কি জান্নাত পেতে চায় যখন কোন বান্দা ইলাহা বলে সঙ্গী সঙ্গী আল্লাহর আরশটা কাঁপতে থাকে কম্পমান হয় আল্লাহ বলে না তুই কাপিস কেন তখন আরস বলে খুঁটি আমাকে নড়ায় খুঁটি তুই নড়িস কেন খুঁটি কয় তোমার বান্দা আমাকে নড়ায় তোমার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেরকম সুবহান আল্লাহ তুই নড়িস কেন তুই থেমে যা সঙ্গে সঙ্গে বলে আল্লাহ তোমার বান্দাকে না মাফ করা পর্যন্ত আমরা নড়া থামবো না যেরকম সুবহান আল্লাহ لا إله إلا الله لا إله إلا سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সুতরাং আমার ভাইয়েরা দিন শেষে একটাই কথা চূড়ান্ত আমার জীবনে বন্ধু এক নাম্বার কে হবে না আমার জীবনের এক নাম্বার বন্ধু হবে না আমার কে আল্লাহ তাআলা আল্লাহ তালা বলছেন বান্দারে বন্ধু নির্বাচন করতে ভুল করো না আমি তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছি বন্ধুগুলো ঠিকঠাক করে নাও কারণ এই বন্ধুত্বের প্রাচীর দিয়ে তোমাকে জান্নাত যেতে হবে দুনিয়াতেই সব কিছু ঠিকঠাক করে চলে যাও মরার পরে ঠিক করার কোনো সুযোগ তুমি পাবে না সেদিন শুধু বলবে আফসোস করে আফসোস হবে না সে আফসোস করে কোনো লাভ হবে না অতএব সে আফসোসের দিন আসার আগে আমরা কাজগুলো করে যাব সেই কাজগুলোকে আল্লাহ তালা বলছেন সোরা মায়েদার পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বরে আয়তে বলছেন বান্দা তোমার জীবনের বন্ধু হবে মোটে তিনজন কয়জন বলেন তিনজন বন্ধু শোনবেধ্য আলোচনা কিন্তু শুরু হচ্ছে কোনো আপত্তি নাই তো বলি আলহামদুলিল্লাহ আলোচনা কিন্তু আমি করতে পারবো না আপনাকে করায় নিতে হবে রাজি আছেন তো আপনি করায় নিলামই করতে পারবো রেডি আছেন তো বলি আলহামদুলিল্লাহ আচ্ছা তিতাস নাম না তিতাসটা কি নদী আছে না নদী আছে নদী নাম তো তিতাস আবার মেঘনাও তো আছে হ্যাঁ মেঘনার তীরবর্তী অঞ্চল না মেঘনার তীর ঘাসাই তো পাশাপাশি তিতাস মনে হয় মেঘনারই একটা ডাল এরকম না জি হ্যাঁ গোমতি জি আলহামদুলিল্লাহ আমার দেশ কত সুন্দর জানেন এত সুন্দর দেশ একটু হেলিকপ্টারে চললে টের পাওয়া যায় যেন আল্লাহ তালা নববধুর মতো সাজিয়ে রেখেছে এই দেশটাকে জনে বলে আল্লাহ কি নাই আমার দেশে আমার দেশে কি নাই মক্কায় যাবেন খালি পাহাড় পাথর কোন গাছ নাই কত উত্তপ্ত হাওয়া আমার দেশটা কি সুন্দর ছয় ঋতুর দেশ বান্দরবনে গেলে মনে হয় এটি কি আমার দেশ নাকি কক্সবাজারে গেলে মনে হয় এবার আবার ভিন্ন একটা এলাকা সমতল পাহাড় নদ নদী সাগর সব আছে মাটিতে চেয়েও খাটে আলহামদুলিল্লাহ এবং খনির দিক থেকে তো কোনো খনি বাদ নাই তেলের খনি গ্যাসের খনি শহরের খনি সবই আছে কিন্তু দুঃখ লাগে সরের খনি কমলো না ঠিক না এই খনি তো খুব বড় বিপদ বড় বিপদের এটা এদেশের স্বাধীনতার স্থাপতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আফসোস করে বহু কথা বলেছেন চুয়াত্তর সালের দিকে আমি একটি ইতিহাস পড়লাম গাজীপুর থেকে এক সবজি সবজি ব্যাগ ভর্তি করে নিয়ে দেখার জন্য গেছে দরজায় ডাক দেয় কেয়ারটেকার তার ধমকিত আলাদা মানে চেয়ারম্যানের সাইতে কিন্তু সকিদের মেজাজ বেশি বুঝলেন না তো দূর থেকে নেতা দেখছে দেখে বলতে সাই তর্ক করিস কেন ভিতরে ঢুকে দেখ ব্যাগের সবজির ব্যাগটা হাতে নিয়ে দোতলায় ধানমন্ডির বত্রিশ নামার বাড়ি উপরে উঠে নেতার সঙ্গে সাক্ষাৎ করে কথাবার্তা বলে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে চলে আসতেছে আসার পথেই নেতা বললেন শোনো তুমি কষ্ট করে আসছো আমি তোমাকে কিছু টাকা দেই অসম্ভব ব্যাপার আমি কি সবজি বিক্রি করতে আসছি নাকি আপনার কাছে নেব না বেচারি চলে যাচ্ছে কেয়ারটেকারকে ডাক দিয়ে যে ওর হাতে জোর করে হলো এই বিষটা টাকা দিয়ে দেয় যাহা পিছন থেকে ডাক এদিকে আস নেতা তোমার এই যে দশটা টাকা দিল না কয় টাকা নাই সে তো না চোখ এরকম বড় বানায় বলতেছে কি বললে তুমি আমাকে তুমি টাকা দিবে অসম্ভব ব্যাপার চলো নেতার কাছে যাই ঘুরে আবার চলে আসছে নেতার কাছে বলতেছে নেতা আপনি আমাকে আবার টাকা দেওয়ার চেষ্টা করছেন অসম্ভব ব্যাপার আমি তো নেব না ধরুন আপনার দেওয়া এই দশ টাকা কথা কি বোঝা গেল যোগ হয়ে গেছে না নাথের মাথা করে করে উনি বলতেছেন আফসোস করে যে দেশে দোতলা থেকে একতলায় নামতেই দশ টাকা নাই সে দেশে কি করবে মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি আমি পাইলাম সরের খনি কোথায় যাবেন আপনি মসজিদে যাবেন আমি আগে না জুতা আগে বলেন আমি আগে না জুতা আগে জুতো বাজারে শান্তি নাই কোথাও গিয়ে শান্তি নাই ওজন দিচ্ছে আপনি যদি একটু এই দিকে নজর দেন তিনশো গ্রাম নাই আমি কি ভুল বলতেছি বল অনেকদিন আগের কথা যখন ওই যে মাছ মাপ্ত হলো দাড়িপাল্লা দিয়া বাটখারা দিয়া আমি মাছ হাঁটিতে ঢুকলাম আমাকে দেখি লম্বা একখান সালাম দিয়ে বলল হুজুর আমি আপনার দারুণ ভক্ত আমি আপনার শুনি সে বলতেছে না যে মাছ নেন তো গল্প করতে করতে আমি বলে ফেললাম ভাই গল্প তো করতেছেন আমার তো মাছ কিনতে হবে কাছে হুজুর নিবেন নেন তো বললাম ঠিক আছে এটা ওজন দেন ওজন দিয়ে দেখি সে একদম মানে বেশি করে দিচ্ছে আমাকে মনে হচ্ছে এক কেজি বেশি হয়ে গেল পাঁচশো গ্রাম বেশি হয়ে গেলো বললাম ভাই আপনি এত বেশি দিচ্ছেন কেন হুজুর দাম দিতে হবে না আমি মোহাম্মত করি আপনাকে জোর করে আমাকে দিলো তা আমি এটা নিয়ে এসে পরে ভাবলাম বেচারি মাছ বিক্রেতা আমি কেন বেশি নেব একটু ওজন দেই দেখি যে তিনশো গ্রাম নাই কি কথা কি বুঝতেছে তো এই হচ্ছে আজকে আমাদের মুসলমানদের দশা আমি ঢাকাতে একটা সেমিনারে ছিলাম ইউরোপ থেকে এক প্রফেসর এসেছিলেন উনি একটা সেমিনারে বক্তব্য দিয়ে তিনি বললেন উই হ্যাভ ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি গোটা পৃথিবী সফর করে দেখেছি ইউরোপ ঘুরেছি আমেরিকা ঘুরেছি ইউরোপ আমেরিকাতে ইসলাম পেয়েছি বাট মুসলিম পাইনি আর মুসলিম দেশে আমি মুসলমান পাইছি কিন্তু ইসলাম পাই নাই আমরা মুসলমান আমাদের না কি নাই আমার ভাইরাত আমার বন্ধুগণ একটু কান লাগান দিয়ে শোনার চেষ্টা করুন দিন শেষে আমার কোনো বন্ধু নাই আমার জীবনের বন্ধু একমাত্র কেবলমাত্র কে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ওয়ালিজুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون বলুন আল্লাহু আকবার আল্লাহু তোমাদের জীবনের মোট বন্ধু হবে তিনজন এর মধ্যে এক নাম্বার বন্ধু কেও না এক নাম্বার বন্ধু আমাকে আল্লাহ তাআলা হচ্ছেন আমার এক নাম্বার বন্ধু সুসময় ওকে দুঃসময় কে দুনিয়াতে কে থেকে কে মিজানে কে হাস কে আল্লাহ সারের কোনো উপায় আছে সব ছাড়বো কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না কি পরিমাণ ইমান এনেছেন আমান নবীর যুগের সাহাবিরা মে আমরা কি পরিমাণ মজবুত ইমান তারা এনেছিলেন হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন কিন্তু আল্লাহর বন্ধুত্ব ছাড়েন নাই নাই একজন মহিলার কথা আমার মনে পড়ে গেল। যে মহিলাকে তালা দৃষ্টান্ত স্বরূপ উপস্থাপন করেছেন ফিরাউন কে কে নাম কি আসিয়া নাম তো নাই কিন্তু আল্লাহ তালা ইমরাতা ফিরাউন বলেছেন সুরাত হারিম আসিয়া এমন ঘরে তিনি আসলেন যার স্বামী ছিল একজন পরাক্রমশালী এই দুনিয়ার একজন সুপার পাওয়ার সেই সময় গোটা দুনিয়ার সেই সুপার পাওয়ার ছিল ফেরাউন সেই ফেরাউনের ঘরে থাকার পরেও আসিয়া সালাম যখন কালিমার দাওয়াত পেয়ে গেছেন কালিমা তিনি গ্রহণ করলেন কালিমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে বলা হলো আল্লাহকে বন্ধু বানায় নিলেন বললা সিয়া তুমি কি করলে এটা আমি তোমাকে কি সম্মান দিয়েছি তুমি 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 আমার আমার ফার্স্ট ফার্স্ট লেডি লেডি মিসেস তোমার দাম তো অনেক মর্যাদা অনেক তুমি আজকে এটা কি করে ফেললা তুমি এগুলো বাদ দিয়ে দাও আর সিয়া বলছেন আমার স্বামী দুনিয়ার সব ছেড়ে দেব কিন্তু আমার আল্লাহর বন্ধুত্ব আমি ছাড়তে পারবো না আমার ভাইরা মাত্র সিগারেটের প্যাকেটের কাছে ইমান বিক্রি হয় আসানা আমার শেষ হয়ে যায় ওয়াদা শেষ হয়ে যায় নিজের দুনিয়ার সমস্ত মর্যাদা কি তিনি মাইনাস করে ফেললেন ফেরন বলছে আসিয়া এখনো সময় আছে তুমি কি করবে বলো পরিবার তসনস হয়ে যাবে আসিয়া বলছেন আমার স্বামী আমার প্রতি অত্যাচার যত করবেন আমার ইমান তত মজবুত হয়ে যাবে আল্লাহ তাহলে এমন একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলে নাসি আল্লাহ সালাত আসলামের জীবনে বিশাল বড় একটা পরীক্ষা চলে আসলো বইটাকে চূড়ান্ত হয়ে গেল আসি আলহ সালাত কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে জল্লাদ কর্তৃক দুই হাত দুই পা বেঁধে ফেলা হলো বলা হলো আসি এখনও শেষবারের মতো তোমাকে বলছি কি করবে বলো তিনি অনর হয়ে বললেন শোনো ইমান এনেছি ইমান বিক্রি করার জন্য না ইমান নিয়ে মরবো ইমান নিয়ে বাঁচবো তবু আমি ইমান ছাড়তে পারবো না সুমাস্তা কাম টিকে থাকলেন এরপরে কি হলো এরপরে জল্লাদ কর্তৃক দুই হাত দুই পা বেঁধে জল্লাদের হাতে দেওয়া হলো লোহার চিরণি সেই লোহার চিরনি মাথায় লেগে দিয়া টেনে টেনে মাথার চামড়া নিচের দিকে নামা নামাচ্ছিল মাথার চামড়া যখন টেনে টেনে নিচের দিকে নেই মানতেছি ফিঙ্কি দিয়ে রক্তগুলো পড়তেছে কিন্তু একটাবারের জন্য সি মুখ থেকে উআ আওয়াজ কোনো বের হচ্ছে না তার মুখ থেকে একটা আওয়াজ বের হচ্ছে ইলাহা এই জিকির তার বন্ধ হয় না রক্ত পড়তে পড়তে রক্ত শূন্যতায় পড়ে গেলেন জীবন প্রদীপ নিভু নিভু ভাব যেকোনো মুহূর্তে তিনি মারা যাবেন সুন্দর একটা দোয়া তিনি করলেন কার কাছে সেই দোয়াটা কোরআনে স্থান পেল তার কিতাব হলো তাওরাত আর দোয়া স্থান পেল কোরআনে জোর খান এমন সুন্দর তিনি দোয়া করলেন এই দোয়াটা কেন দিলেন আল্লাহ তাহলে ও দুনিয়ার মানুষ দেখ আমার আসি আমাকে কেমন করে বন্ধু বানায় আমার আসি আমাকে কেমন করে বন্ধু বানাল দেখ তিনি দোয়া করছেন কি রব্বি মিন ওয়া আমালিহি আয় তুমি আমার জন্য বানিয়ে দাও একটা ঘর কয়টা ঘর জান্নাতে থেকে একটা ঘর থাকবে নাকি জান্নাতে অসংখ্য কামরা থাকবে অসংখ্য ঘর থাকবে সর্বনিম্ন জান্নাত হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত তিনি তা কামনা করলেন না তিনি বলেন আল্লাহ আমার জন্য তুমি জান্নাতের মধ্যে একটা ঘর দিবা কিন্তু সেই ঘরটা দূরে হওয়া যাবে না সেই ঘরটা হতে হবে তোমার ঘরের দেওয়ালের সাথে যেরকম সুবাহান আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে আমার ঘরটা যেন হয় এবং তুমি আমাকে ফেরাউনের অনিষ্ট থেকে তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও আসি আল সালাতাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়ার সমস্ত নরনারীকে জানায়া দিলেন ও দুনিয়ার সমস্ত মানুষরা আল্লাহকে বন্ধু বানাতে হলে এমন করে বন্ধুত্বের পরিচয় দিতে হয় জোর সুবহান আল্লাহ আমার ভাইয়ের ইসলাম কবুল করেছেন সাহাবি মক্কা থেকে মদিনা হিজরত করেছেন মদিনার উপকণ্ঠ থেকে কোরাইশের একটা গ্রুপ ওই সাহাবিকে অপহরণ করে সেই জায়গা থেকে মক্কা থেকে মদিনা থেকে ধরে নিয়ে থেকে ধরে নিয়ে মক্কায় চলে গেছে গিয়ে বলতেছে তুই ইসলাম ছাড়বি কিনা বল সঙ্গে সঙ্গে তিনি বলছেন ইসলাম তো গ্রহণ করেছে ছেড়ে দেবার জন্য নয় মরে যাব কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না আল্লাহকে ছাড়তে পারবো না এই অনর সিদ্ধান্ত যখন নিয়ে ফেললেন সেই সময় তারা রিমান্ডার নিয়ে নিল সেই সাহাবির নাম হচ্ছে জেলখানার মধ্যে আটকে রাখা হলো অত্যাচার করা হচ্ছে টর্চার সেলে নেওয়া হচ্ছে কোনো কাজ হয় না শেষ পর্যন্ত লোকই তার জন্য খাবার বন্ধ করে দেওয়া হলো না খেয়ে জেলখানায় সে মরে যাবে কিন্তু হিতে বিপরীত হয়ে গেল বিন যেমন জান্নাত থেকে খাবার দুনিয়াতে সরবরাহ করেছেন খবাবের সবাই জন্য সেই ব্যবস্থাই করা হলো জেলখানার মধ্যে রাঙ্গুরের ছড়া তার সামনে ঝোলায় রাখলো তারা তিনি একটা করে তিনি সেখান থেকে সিঁড়ে সিনে খান আর আল্লাহর কালাম তেলাওয়াত করেন চেহারা সুন্দর হয়ে গেল হয়ে হয়ে গেলেন ভিতরে একটা সিদ্ধান্ত গেছে বুঝতে পেরেছে আমরা তাকে না খায় মারতে পারবো না তার রব তাকে খাওয়ার পাঠায় দেয় শেষ পর্যন্ত লোকই তাকে শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করা হবে বলো হলো খোবাইব এখনো সময় আছে তুমি আল্লাহকে ছাড়বা কিনা খুবাইব বলেন শুনো মক্কার কুরাইশরা দুনিয়ার সব ছাড়বো কিন্তু আমার আল্লার বন্ধুত্বকে আমি ভাঙতে চাই না আমি আল্লাহকে বাদ দিতে পারবো না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার মাওলা আছে তার সব আছে জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইরা হলো কি খুবাইবকে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল সুলে চড়ায় তাকে হত্যা করা হবে দিনক্ষণ ঠিক হয়ে গেল বাধা হবে হাত বাধা হবে পাপ অঙ্গহানি করে তাকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হবে শেষ পর্যন্ত আত্মীয় স্বজন এসে বললো খোবাইব তোমার শেষ ইচ্ছা কিছু পূরণ করতে চাই তোমার শেষ ইচ্ছা কি বলো খোবায়স্কে মুস্কে মেরে বলছেন তোমার আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও দুনিয়া কোনো ইচ্ছা আমি পূরণ করতে চাই না তোমরাও যদি আমার শেষ ইচ্ছা যদি পূরণ করার সুযোগটা দিয়ে দিতা ও জুবানাতাম না মাঝে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে কথা বলতাম আল্লাহর সঙ্গে বন্ধুত্ব কাকে বলে তোমরা আমাকে অজুর পানি দিলে আমি উজু করতাম অজুর পানি দেওয়া হলো অজু বানালেন নামাজে দাঁড়ায় গেলেন নামাজ প্রথম রাখার যখন পড়লেন আস্তে আস্তে পড়ছেন নীরবে নীরবে পড়ছেন ধীরস্থিরভাবে রুকু সেজদাগুলো করছেন দ্বিতীয় রাখাতে হঠাৎ করে মনে হলো না না এত লম্বা করে নামাজ পড়লে পরে কোরআসা ভাববে খোবায় বুঝে মৃত্যুর ভয় লম্বা নামাজ পড়ছে তাড়াতাড়ি শেষ করে দিলেন শেষ করে দিয়া হঠাৎ করে হাতটা করে উঁচু করে ধরে আল্লাহকে বলছেন আল্লাহ আমার প্রিয় বন্ধু আল্লাহ গো আমি তো মনে হয় না আমার নাকের মধ্যে তুমি আল্লাহ জান্নাতের ঘ্রাণ দিয়েছ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমার আমার ফরিয়াদ আল্লাহ আমি যদি মরেই যাই আমি যদি শহীদ হয়ে যাই আজকে চার মাস আমার নবীর দর্শন আমার নসিল জোটে না আমি রসুলকে দেখতে পাই না রসুলের চেহারা মোবারক আমার চোখের সামনে নাই আমি যদি মরে যাই আমার বিদায় সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায় দিবা আমার ভালোবাসার দ্বিতীয় জন হবেন্লাহ আমার ভাইরা আমার যদি এই প্রিয় সাহাবিব এই দোয়ার সম্পূর্ণ করলেন দোয়ার সম্পূর্ণ করে তিনি ফাঁসির কাস্টের দিকে তাকে নিয়ে যাওয়া লাগলো না তিনি দৌড়ে দৌড়ে যাচ্ছিলেন সবাই বলছে সবাই মৃত্যুর দিকে মানুষকে দৌড়াই নাকি সবাই বলছে মৃত্যুর দিকে দৌড়াই না জান্নাতের দিকে দৌড়াই ও ইলা ইলামা গফিরতি মিরব বিকম যেন তুমি আরদু ওয়াল আমার নবীজি হঠাৎ করে মদিনার মসজিদ শাহ মেকরান নিয়ে আলোচনা করছিলেন হঠাৎ করে আলোচনা বন্ধ করে দাঁড়ায় গেলেন দাঁড়ায় গিয়ে বলছেন সালামুন মুন ইয়া কাইয়া সালামুন সালে মুনালাই কাইয়া খোবায়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ খোবাইবের কি হয়েছে আপনি সালাম দেন কেন আপনি সালাম দেন কেন হুজুর আপনি সালাম দেন কেন রসুল বলছে ন সাহাবিরা অমর আমি খোবাইবকে দেখতে পেতেছি খোবাইব জান্নাতের পাকি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে আমার খোবাইব নাই আমার খোবাইব জান্নাতের পাকি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়ায় ওই খোবাইব কি কাফের মোর্শে ক্লামন ভাবে মারল দুটো হাত বেঁধে যখন তার ডান হাত যখন কেটে ফেললো মুস্কি মুস্কি হাসি মারেন বাম হাত কেটে ফেললো চিৎকার মেরে হাসে সবাই বলে খোবায়ে তোমার আমরা একটা করে হাত কেটে তুমি চিৎকার করে হাসো কেন খোবায়ে বলছেন তোমার আমার একটা করে অঙ্গহানি করে দিচ্ছ আল্লাহ পাক আমাকে জান্নাতের একটা করে হুর দেখায় দিচ্ছে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সবার আগে যদি আমরা আল্লাহর সঙ্গে বন্ধুত্বের প্রাচীর যদি তৈরি করতে পারি বন্ধুত্বের সেতু বন্ধন যদি হয়ে যায় পৃথিবীর কোনো মহাব্বত আমাকে পরাজিত করতে পারবে না এই নামাজ আজান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে বন্ধুর টানে যাব কোথায় কোথায় যাব বলেন সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়বো নাকি একটু হাত তুলে দেখানো যায় নাকি জোরে বলেন ই আল্লাহ আরো জোরে আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন হাত আমার ভাইরা বন্ধু কয়জন মোট বন্ধু মনে রাখতে হবে তো মোট বন্ধু কয়জন তিনজন আলোচনা কিন্তু শুরু কেনরু আলোচনা শুরু বসেন কিন্তু আমি লক্ষ্য করছি একটু ওঠা বসা হচ্ছে দু একজন আট থেকে জন ভাই একটু উঠে গেছেন আবার আসবে তো থাকতে রাজি আছি তো জোরে বলি ইনশা আল্লাহ খুব ভালো মানুষ আপনারা আমি খুব আনন্দিত আমার মনে থাকবে এক নম্বর বন্ধু হচ্ছেন আমার আল্লাহ আলা নাম্বার দুই হচ্ছে মোহাম্মদ সাল্লু আচ্ছা বুকে হাত দিয়ে আমরা একটু চোখটা বন্ধ করে কি অ্যান্সার নিতে পারবো হে রসুল আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি যদি আমার মন বলে হ্যাঁ আমি আমার জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসি ইমানটা ঠিক আছে কিন্তু সে রসুল কি মদের আইন পাশ করতে বলেছেন ইমান কই মোহাম্মত কই আশ্চর্য হয়ে যায় আমি অবাক হয়ে যাই মানুষ মানুষ হয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে কেমন অবস্থান নেয় আমরা সব সহ্য করব আল্লাহর বিরুদ্ধে কোন আইনকে আমরা সহ্য করব না ঠিক না এটাই ইমান এটা কি ইমান ইমান তেমন এমন একটা বিষয়ের নাম বাপ বেটার পার্থক্য সৃষ্টি করে দেয় বাপ বেটা বোঝেন তো নাকি এলাকায় বেটা বলে না কি বলে বুঝতেছেন তো আচ্ছা বাবা ছেলের সম্পর্ক ছিন্ন করে দেয় ভাই ভাই সম্পর্ক ছিন্ন করে দেয় চিন্তা করা যায় একই বংশের সম্পর্ক ছিন্ন করে দেয় রক্তের বাঁধন ছিন্ন হয়ে যায় নুহলে সালাহালাম বললেন বেটা আমার কলিজার টুকরার ছেলে কেনান আসো মহাপ্লাবন হবে কাব্বা যাব না ওই যে পাহাড়ের সুরা আছে মহাপ্লাবন চলে এলো আল্লাহ বলছেন নো এত বেটা বেটা করো কেন ইহুল তোমার হতে পারে। তোমার সন্তানের কেমন আসে আল্লাহ কারণ ইসলাম নাই কি নাই আসতে বলুন কি নাই ইসলাম নাই ইব্রাহিম আলাই আগুনে তাকে নিক্ষেপ করা হলো নিক্ষেপে সহযোগিতা করলো কে আপন বাবা ইউসুফ আল্লাহলাম কুপের মধ্যে নিক্ষেপিত হলেন নিক্ষেপ করল কে ভাইরা অতএব টেনশন করা যাবে না আমার নবীজি দিনের প্রচার দিলেন বাধা দিল কে আবুল কি হয় আপন চাচা নো টেনশন কোনো হতাশ হবেন না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ বদর যুদ্ধ ভাই ভাই যুদ্ধ বাপ বেটা যুদ্ধ যুদ্ধের ময়দানে সাহাবিরে দাঁড়ায় আসেন দেখেন যে কারো চাচা কারো ভাই কারো দাদা কারো জামাই আমার নবীর আপন চাচা আব্বাস রাজি আল্লাহ আবু জেলের নেতৃত্ব নিয়ে চলে আসছে আমার আপন জামাই বড় জামাই আবুল আস নবীর পক্ষে চলে আসছে নবীর বিপক্ষে যুদ্ধে চলে আসছে যুদ্ধ শুরু হলো ওবায়দা ইবনুল জর রাহু তালহ যিনি বদর অহু যুদ্ধে আমার নবীজির কপাল থেকে লোহাটা তিনি বের করেছিলেন আল্লাহ একবার বলে তিনি যুদ্ধ চালাচ্ছেন। হঠাৎ করে দেখেন তার আপন নিজের পিতা তার সামনে দাঁড়ানো আমার আব্বা পিঠে মানুষ করেছেন না খামাখা মারবো কেন তরবারিটা বাড়িটা গোটায় নিয়ে ঘুরে দাঁড়াইছেন মুহূর্তের মধ্যে মনে হলো আমি তো আমার বাপের চাইতে আমার রসুলকে বেশি ভালোবাসি দুই নম্বর ভালোবাসার মানুষকে মোহাম্মদ সাল্ল আমি যদি আমার বাপকে আজকে বাপ মনে করে ছেড়ে দেই নবীর প্রতি ভালোবাসার তীব্রতা কমে যাবে এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি সে তো আমার দুশ্মন সে তো ইসলামের দুশ্মন আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইমানদারের দুশ্মন না না বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে তরবারি হাঁকা দিলেন নিজের বাবার গর্দান বরাবর মস্তক সিটকে পড়ে গেল বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল আমার নবীর কানে সংবাদ চলে গেছে যুদ্ধের বিজয় চলে এসেছে ওবায়দার মুখে হাসি নাই সবার মুখে হাসি বলছেন কান্দে কেন কান্নার কারণ কেউ ও ওবায়দার বাপ যুদ্ধে মারা গেছে কে মেরেছ তোমরা ঠিক করো নাই কুজুর আমরা ওবায়দার বাপকে মারতে যাই না অবায়দার বাপ মেরে দুনিয়া থেকে বিদায় করে দিছে রসুল কান্নায় ভেঙ্গে পড়ে বলছেন ও বায়দা এই দিকে এই আয় বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন শোনো ওবায় দাসকে তোমার ভালোবাসা সত্যি সত্যি রূপ নিয়েছে তুমি সত্যি আল্লাহকে বেশি ভালোবাসো আমাকে বেশি ভালোবাসো ইমানদারকে বেশি ভালোবাসো জোর খান আল্লাহ আমার ভাইয়ের বদর যুদ্ধে বিজয় চলে আসছি সত্তর জন কাফের জাহান নাম জন কাফের কোরায় সবাই গ্রেফতার হয়ে গেছে যুদ্ধবন্দী হয়ে গেছে পিঠ মোড়াদের বেঁধে ফেলা হয়েছে এর মধ্যে আমার নবীর নিজের জামাইও ছিলেন আমান নবীর আপন চাচা আব্বাস ছিলেন সাহাবিরা করলেন কি সমস্ত যুদ্ধবন্দীদের পিঠ মোড়া দিয়ে শক্ত করে শক্ত বাঁধন দিয়ে বাঁধলেন কিন্তু আপন চাচা নবীজির আব্বাসকে নরম করে বাঁধলেন জামাইকে একটু আদর করলেন জামাইর আদর আছে না একটু আদর আছে না বলেন জামাই তো সদ্যগুছি ঠাকুর একটু নরম করে বাঁধলেন সবার জন্য দেওয়া হলো খেজুর আর আমার নবীর চাচা এবং জামাইয়ের জন্য দেওয়া হলো গোস্ত এবং রুটি একটু উন্নত খাবার দেওয়া হলো রসুলকে যখন বলা হলো হুজুর এই খেদমতটা আপনার জামা এবং চাষার জন্য করছে রসুল বললেন যুদ্ধের ময়দানে এরকম দুই নিয়ম করছো কেন আত্মীয়তার এখানে কোনো রেশ লেখা যাবে না এগুলো করা যাবে না যাই হোক যা করো যা করেছ করেছ আমার জামাই এবং আমার সাসার যেহেতু তোমরা বাদনটা নরম করে দিয়েছ বাকি আটষট্টি জনের বাদনটা নরম করে দাও সোমান আল্লাহ বলেন এখানে দুই নিয়ম চলবে না তো আত্মীয়তা আত্মীয়করণ চলবে না আমার নবী যাকে পরে এক সবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে সময়কে মুক্তি দিয়ে দিচ্ছেন যুদ্ধের কৌশল এটা মুক্তিপণ নীতি নীতি হঠাৎ করে নিজের চাচা আব্বাস সামনে হাজির হয়ে গেলেন চাচা আপনাকে মুক্তিপণ দিতে হবে ভাতিজা আমার থেকেও নিবা আমার থেকেও তুমি নিবা মুক্তিপণ আপনারটা আগে নেব আপনারটা কি আগে নেব কে বাবা তোমার চাষির কাছে কিচ্ছু রেখে আসি নাই চাচা আপনি মিথ্যা কথা বলেন কেন চাচি আম্মার কাছে তো ছয়টা স্বর্ণের বার আছে আল্লাহ একবার বলেন আব্বাস রাদিহান বলতেছে মোহাম্মদ তোমাকে এই খবর দিল কে এই খবর তুমি জানলা কেমনে আমার বাড়ির ভিতরে লুকানো সম্পদের তথ্য তুমি জানলা কেমনে তিনি বললেন চাচা আমি তো গায়েবের মালিক না কিন্তু যিনি গায়েবের মালিক আল্লাহ তিনি আমাকে জানায় দেন যেরকম সুবাহ আল্লাহ আব্বাস সাদির বলছেন মোহাম্মদ আর দেরি করে খামাখা দেরি করে কি লাভ আমাকে কালেমা পড়াখানো কালেমা পড়লেন আবুল আস জামাই রসুল বললেন জামাই তোমাকে মুক্তিপণ দিতে হবে কাছে দেব ইসলাম কবুল করেন নাই সে সময় খবর দিচ্ছেন মক্কায় নবীজির বড় মেয়ের কাছে সংবাদ চলে গেল তিনি করলেন কি একটা প্যাকেট করে মুক্তিপণ হিসেবে একটা সম্পদ পাঠায় দিলেন স্বামীর মুক্তির জন্য নবীর কাছে যখন সেই প্যাকেটটা খোলা হলো প্যাকেট খোলা মাত্রই নবীজি কেঁদে ফেললেন সাহাবিরা বললেন ইয়ার আপনার মেয়ে কি এমন পাঠালো তার জন্য আপনি কান্দেন কান্নার কারণ কি রাসূল বলছেন ও আমার সাহাবিরা আমার চোখে পানি এসেছে এই লকেটটা দেখে নয় গলার হারটা দেখে আমি কাঁদতেছি না আমি কাঁদতেছি আমার খাদিজার জন্য কেন আমার বড় মেয়ের যখন বিয়ের বন্দোবস্ত হয় আমার বড় মেয়ের উপহার স্বরূপ আমার খাদিজা এই স্বর্ণের গলার এই হারটা আমার মেয়েকে উপহার স্বরূপ দিয়েছিল আমার খাদিজার হাত থেকে দেওয়া এই উপহার আমি যখন পেয়েছি আমার খাদিজার কথা মনে হয়ে গেছে সাহাবিরাও কান্নায় ভেঙ্গে পড়েছেন বলছেন হুজুর যেই স্মৃতি খাদিজার সঙ্গে জড়িত আছে সেই স্মৃতিটাকে আমি নষ্ট করতে দেব না এই গলার হারটা আপনার মেয়ের হাতে আবার ফেরত দিয়ে দিলাম আল্লাহ আকবর বলেন রসুল বলেন ঠিক আছে কিন্তু ও আবুল আস এই দিকে আসো তুমি তো ইসলাম কবুল করো নাই আয়াত নাজিল হয়ে গেছে মুশরিকের জন্য মিনা নারী কখনো হালাল হতে পারে না তোমার মুক্তিপণ হলো তুমি মদিনায় মক্কে চলে যাবে মক্কে যাও মাত্র আমার মেয়েকে তুমি আমার বাড়িতে পাঠাইয়া দিবা এটাই তোমার মুক্তিপণ ঠিক আছে আমি তাই করবো মক্কাই চলে গেছে অনেক লম্বা কথা আজকে বলার সময় নাই সঙ্গে সঙ্গে গিয়ে নিজের বউটাকে নবীজির মুক্তিপণ হিসেবে যে চূড়ান্ত চুক্তি হয়ে গেছে সেই চুক্তি নামা ফুলফিল করে তার বড় মেয়েকে মদিনাই পাঠায় দেওয়া হলো নবজি তার মেয়েকে নিজের ঘরে নিয়ে নিলেন সম্পর্ক হবে ইসলামের ইসলামকে সামনে রেখে ঠিক কিনা বলেন ইসলাম আছে সম্পর্ক আছে ইসলাম নাই সম্পর্ক নাই এই হল ইসলাম ইসলামকে মানতে গেলে এমনটাই হবে বন্ধুত্বের প্রাচীরে কোনো ফাটল সৃষ্টি করা যাবে না নাম্বার ওয়ান বন্ধু বানাবো আমরা কাকে نمبر تو محمد صلى الله عليه وسلم نمبر تين حلو اللہ three, Allah, تعالیٰ بول <applause> انما ولیجكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون <تصفح> جرب الله أكبر نمبر تين هلو যারা ইমানদার কোন ইমানদার ইমান আলী নাম আমার দেশে বহু লোকের নাম আছে না নাই নাম কি হার্ড স্ট্রোক করে আছে না হিম্মত আলী নাম হলো আতর আলী আতর কি নাম নাম হলো আতর আলী কিন্তু বিড়ির গম্ভে কাছে যাওয়া যায় না আছে না নাই আমার ভাইয়েরা সেই ইমানদার নয় পাক্কা ইমানদার হবে আমার জীবনের বন্ধু সেই বন্ধুর সেই ইমানদারের গুণ কি হবে সেই গুণগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন তারাই হচ্ছে ইমানদার আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইয়ুতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ওই সমস্ত বান্দাই হলো প্রকৃতি ইমানদার যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে আমার দেশে নামাজ আদায়কারী লোক আছে কিন্তু অনেক নামাজ আদায়কারী লোক আদায় করতে বিশ্বাসী কিন্তু নামাজ কায়মে বিশ্বাসী না আছে না নাই বলেন নামাজ কিন্তু মুনাফেক আদায় করতে পারে কিন্তু মুনাফেক কিন্তু নামাজ সংগ্রাম করতে পারে না ইমানদার কিন্তু মসজিদে চেক আপ চেক হবে না ইমানদারে চেক হবে মসজিদে না মাঠে মসজিদে না মাঠে মাঠে ময়দান ইমানদারের ইমান চেক হয় মুনাফিকরা মসজিদ ভরে যায় মোনাফেকরাও মসজিদে নামাজ পড়ে কিন্তু তারা জায়গা মতো যেতে পারে না আমার নবজি মোনাফেক চেনার জন্য মসজিদে তাদেরকে চিনতে পারেন নাই আমার নবজি মোনাফেক চিনেছেন মসজিদে না জিহাদে মসজিদে না জিহাদে মোনাফেকদেরকে চিহ্নিত করা হয়েছে কিন্তু জিহাদের ময়দানে কারা গেছে আর কারা যায় নাই আমার ভাইয়েরা নামাজ আদায় করা সহজ কাজ কিন্তু নামাজ কামের সংগ্রাম যখন করতে যাবেন বহু কি আপনার 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 আমার জীবনে আসবে যেমনটি করে আমার নবীর জীবনে এসেছিল নামাজ কয়েম যদি সমাজে চালু হয়ে যায় মদের বোতল থাকবে না মদের বোতল থাকবে না লাইসেন্স থাকবে না এগুলো সব বন্ধ হয়ে যাবে মদ খেলে তাল না মাতাল পরে তাল না মাতাল মাতাল হয়ে যায় এক মদারু মদ খাইছে মদ খাইয়া ডাবল লোডেড হয়ে রাত তিনটার দিকে দরজার কাছে সে ডাকতেছে তো দরজায় ডাক দিতে নেই বোটের পাইসে আমার তো স্বামীর ডাক ভয়ে দরজা খোলে না স্বামীর তো মাথা ঠিক নেই বড় একখান আছে বড় একটা ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা তোর বাপ তো আসছে তোর বাপের তো মাথা ঠিক নেই মদ খাইছে তুই সাথে চল হঠাৎ করে যদি মারা শুরু করে দেয় তুই তোর সাথে চল গেছে দরজা খুলছে দরজা খোলা মাত্রই চোখ এরকম লাল টকটকা মদ খাইলে কি লাল হয় চোখ লাল হয় বিড়ি খাইলে কি কালো হয় ছটকালো হয় মানে পাপ করবেন পাপের চিহ্ন চেহারায় ফুটে তুলে দেন কে আল্লাহ এই রকম করে চোখ লাল টকটকে বানায় দরজা যখনই খুলছে বইয়ের দিকে তাকায় বলে হাম্মা ইসলাম আলী কম কি বলতেছে বউ কয় হাইরে আমার পড়া কপাল ঘুম থেকে উঠে সকালবেলা বেলা স্বামীর মুখে মায়ের ডাক তোমার কি একটু হুশ নাই যুবক ছেলে সামনে দাঁড়ানো যুবক ছেলের দিকে তাকায় বলে দুলা ভাই আসসালাম আলাইকুম কথা বোঝেন নাই তো বিষয়টা হলো সে তো এরকম ডাকতো না তার কি ঠিক নাই বলেন কি ঠিক নাই মাথা ঠিক নাই যেটা খেলে মাথা ঠিক থাকে না সেটাকে খাওয়া হালাল না হারাম হালাল না হারাম কোন নেশার দিকে যাবো না আমরা জোরে বলি ইনশাআল্লাহ ইমানের যত্ন পরিবারের যত্ন আর স্বাস্থ্যের যত্ন কিসের যত্ন স্বাস্থ্যের যত্ন আমরা নেব একটা বাদ পড়েছিল একটা ফিনিশিং দিলাম সম্মানিত ভাইরা নামাজ আদায় তো করবই নামাজ কায়ামের সংগ্রাম করার দরকার আছে না নাই এই কাজে গাফলতি করলে পরিচয় হবে ইমানদারের না মোনাফেকের বলেন কিসের পরিচয় হবে ছোট্ট ইতিহাস মনে পড়লো বলি কিন্তু উঠে যাচ্ছে কিন্তু অনেকে ও টুকটাক আচ্ছা আমি তো যেতে দেই না তাও টুকটাকও যেতে পারবেন না সম্মানিত ভাই ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার আমার নবীজি যুদ্ধ করেছেন সাতাশটি যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বলেন দশ বছরের সেনাপতির দায়িত্ব পালন করেছেন কয়টা যুদ্ধের সাতাশটা তাহলে এখন চিন্তা করেন গড়ে তিনটা আর যুদ্ধ হয়েছে মোটামুটি সিয়াশিটা কয়টা সিয়াশিটা পাঠায় দিচ্ছেন সাহাবিরা যাও আমান নবীজি সবচাইতে বড় অভিযান ছিল হলো তার জীবনে তিরিশ হাজার নিয়ে যেই অভিযানে বের হয়েছিলেন তাবুক তাবুক অভিযান 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 কি রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে আমার নবীজি রওনা করলেন যুদ্ধে গেলেন অভিযানে বের হলেন কিন্তু যুদ্ধ লাগলো না রোমান সৈন্যর আগের থেকে ওদের অভিজ্ঞতা আছে কারণ তিন হাজার সৈন্য নিয়ে এক লাখ সৈন্যকে পরাজিত করেছে মুসলমান আল্লাহ আকর বলে ওরা বলে মানে রোমান সৈনিকরা সেনাপতিকে বলে যে সেনাপতি আমরা ওদের সঙ্গে যুদ্ধে পারবো কেমনে কেন পারবা না তোমরা কেমন যুদ্ধে যাই বেঁচে আসার জন্য আর ওরা যুদ্ধে আসে মরে যাওয়ার জন্যে এটাই হলো পার্থক্য যুদ্ধ হলো না আমান্যবে তিরিশ হাজার নিয়ে আবার ব্যাক করলেন মদিনার মসজিদে বসে আছেন হঠাৎ করে এক পায়ে দুই পায়ে হেঁটে হেঁটে এক সাহাবি এসে নবীর সামনে বসে সালাম দিয়ে বলছেন হুজুর একটা কথা বলবো আমি একটু কি শুনবেন কী বলবো বলো হুজুর একটু নরম করে আপনি আমার কথাগুলো শুনবেন বলো হুজুর আমি কামবিন মালিক আপনার কাছে মাফ চাইতে আসছে কি কি করেছে তুমি বলো কুজুর আমি যুদ্ধে যাই নাই তাবুকে আমি যাই নাই কেন যাও নাই অবহেলা করেছি গড়িমসি করেছি আমি যাই নাই হুজুর রসুল শুনলেন শুনে বললেন আর কে কে যাও নাই যায় আর কে যায় নাই যায় যায় নাই নাই আমার নাই মোট কয়জন হলো তিনজন তিরিশ হাজারের ভিতরে কয়জন যায় নাই তিরিশ হাজার তো গেছে এর মধ্যে মাত্র কয়জন তিনজন আচ্ছা তিনজন তিরিশ হাজার যেখানে গেছে তিনজন কি খুব একটা বড় সংখ্যা না রসুল বললেন কাব বিন মালিক তুমি আমার কাছে বলেছ তো তুমি এখন যাও পাঠায় দিলেন পাঠায় দেওয়ার পরপরই নবদীর চক্ষু রক্তিম আকার ধারণ করলো লাল হয়ে টকে হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে নোটিশ জারি করলেন ও সাহাবিরা কাম মালিক হেলাল বিন রবি এই তিনজনের সঙ্গে সকল সাহাবির লেনদেন কথাবার্তা চলা ফেরা সালাম কালাম সব দ্বন্দ্ব সুবান কাম সারছে কোন জায়গায় কি কন ওয়াস্তে এখন দোয়া দোয়া করে দিতে হবে এখন নাকি আল্লাহ 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 চিন্তা করেন আমার নবীজি এই সংবাদ যখন দিয়ে দিলেন ওই তিনজন সাহাবীর কি দশা কর তাদের কাছে দুনিয়া আছে তাদের কাছে দুনিয়া আছে কিচ্ছু নাই মানে ভাবতেছেন কি হলো এটা যেন আকাশ ভেঙ্গে পড়ল কাব বিন মালিকের মাথায় কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হ সোজা চলে গেলেন নিজের বাড়ির দরজার কাছে গিয়ে বলছেন স্ত্রী দরজা খোলো স্ত্রী দরজা খুলতে নিয়ে বলে স্বামী দরজার শিকল যদি হাত দেই খুলতে যদি নেই খুলে দেব আমি আপত্তি করবো না আপনার বাড়ি আপনার ঘর কিন্তু এই ঘর আমার পর হয়ে যাবে আপনি যদি ঘরের মধ্যে ঢুকেন আপনি ঢুকবেন সামনের দরজা দিয়া আমি চলে যাব পিছনের দরজা দিয়া কারণ রসুল বয়কট আমিও বয়কট আল্লাহ বলবেন না ইসলাম ইসলাম এটার নাম ইসলাম আমার ভাইয়েরা এরপরে কি হলো কাব্বিন মালিকের চোখের পানি বন্ধ হয় না ঘরে তিনি সামনের দিকে তাকায় কোন দিক যাবেন ঘরেও জায়গা নাই মসজিদেও জায়গা নাই কেউ কথা বলে না সামনে তিনটা ফুটফুটে বাচ্চা সাত বছর নয় বছর এগারো বছর এই বাচ্চাগুলোকে সামনে দেখতে পেলেন বলেন আমার সন্তানরা এই দিকে অসুখটা আদর করি সন্তানগুলো বলে না না যাব না তুমি নাকি যুদ্ধে যাও নাই তুমি তুমি নাকি যুদ্ধে যুদ্ধে যাও তোমার সঙ্গে কথাগুলো মানা করতে মানা করে দিয়েছেন কথা বলতে আমাদের রসুল মানা করে দিয়েছেন কথা বলা যাবে না সন্তানগুলো তার সামনে আসে না বউ কো তিনি দেখতে পেলেন না যেদিকে চোখ চলে যায় সেই দিকেও রওনা করলেন হেলাল বিনোমার কানে যখন সংবাদ চলে গেছে ঘরের মধ্যে থেকে একটা দড়ি নিলেন দড়িটা হাতের মধ্যে নিয়ে সোজা চললেন মদিনার মসজিদের সামনে খুঁটি দেখলেন শক্ত খুঁটিতে দড়ির একটা শক্ত করে বেঁধে দিয়ে আর একটা দুই দুই হাত নিজের নিজের হাতে দড়িটা শক্ত করে কোনায় বাঁধলেন আর বলছেন হেলাল রে তোর মতো বড় আসামি এই দুনিয়াতে আর নাই খাওয়া বন্ধ হয়ে গেল ঊনসত্তর বছরের বুড়ো মানুষ হেলাল বিমাইয়া নবীর চাইতে বয়স বড় নবীজি তাকেও রোগ দেন নাই আমার ভাইয়েরা এই সমস্ত সাহাবের নামাজের কোনো অভাব ছিল না দান ডানের কোনো অভাব ছিল নাকি কি জেকরাজ কোনো অভাব ছিল নাকি নবের প্রতি মোহাব্বদের কোনো অভাব ছিল নাকি কিন্তু একটা ভুল তাদের হয়ে গেল সেটা হলো একামতের দিন থেকে নামাজ টাইমের সংগ্রাম থেকে দিন কায়েমের সংগ্রাম থেকে একটু গাফলতি করা একটু গরিমসি করা আমার বন্ধুগণ সেই জন্য সমস্ত কাজের বড় ফরজ হল আল্লাহর জমিনে দিন কায়ামের সংগ্রাম করা

আশেপাশে মা বোনরা আছে নাকি মা নিছেন উনি নিজে দিছেন বউ দিছে ভাই সব ওনার পরিবার দেওয়া আজকে ফার্স্ট আলহামদুলিল্লাহ বলেন মনে হচ্ছে যেন ইনি আবু বকর কেন আবু বকর দানের ক্ষেত্রে লাস্ট না ফার্স্ট লাস্ট না ফার্স্ট সবদিকেই ফার্স্ট উনি যখন প্রথম খলিফা সেই দিনে ফারুক রাদি আল্লাহ ওনার এক প্রতিবেশী ছিলেন বুড়ি মানুষ ওই বাড়িতে বুড়ি একজন স্যার কেউ নাই তার ছেলে মেয়ে কেউ নাই তো খেদমতের জন্য তিনি একদিন গেলেন যে বুড়ি মানুষ কি জন্য করে কাপড় চোপড় একটু ধুয়ে টুয়ে দিয়ে আসে যা বলেন বুড়ি মা একটু দরজা খোলেন আমি একটু ঘরটা পরিষ্কার করে দিই আপনার কাপড় চোপড় ধোয়া আপনার কোনো খেদমত লাগবে কিনা বাবা কিছুক্ষণ আগে এক লোক খেদমত করে গেছে তুমি ভাবতেছেন যে এই বাড়িতে কে ঢুকলো আমার ঘরের সঙ্গে ঘর ঢুকলো কেনা পরের দিন আবার গেছেন বুড়ি মা একটু আমি করে দেখি না কিছুক্ষণ আগে গেল এখন পারেন না অন্ধকার তো গেছে তৃতীয় রাত্রি করলেন কি ওমর ফারুক রাজি আল্লাহ ওই বুড়ি মহিলার বাড়ির পাশেই একটা ঝোপঝাড়ের মধ্যে তিনি দাঁড়ায় আছেন দেখি কোন যুবক আসে কথা বোঝেন নাই আসতেছে আস্তে 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 খালি পায় যেন কেউ না টের পায় খালিফা আসতে আসতে কাছাকাছি আসতে নিয়ে বলতে চাই কেরে অমর ফারুকের হুঙ্কার তো ছোট না বড় যে করে। আপনি কে এরকম লুকায় লুকায় আসেন চিনি না আপনাকে কাছে দেখে কামিরুল আপনি কেনে কেন কেখানে আসছি একটু খেদমত করতে আসছি আপনি খলিফাতুল মুসলিমিন আপনি রাষ্ট্র চালাবেন না বুড়ির বাড়ির খেদমত করবেন বলতেছেন যে আপনি খালি পায়ে কেন কে দেখো খালি পায়ে আসতেছে এই জন্য জুতা দিয়ে হাঁটলে খরম পায়ে আওয়াজ হবে আমি যে এবাদত করতে আসছি মানুষ জানবে আমি করব গোপনে গোপনে আমি গোপন আল্লাহর কাছ থেকে পুরস্কার নিয়ে যেরকম সুবাহান আল্লাহ এরপরে একটু আপনি আমাকে খেদমত করার সুযোগ দেন বলতেছে শোনো অমর ময়দানে আমার আমল তোমার পিঠে যাবে না তোমার আমল নামা পিঠে আসবে না আমি খলিফাতুল মুসলিম আমার প্রতিবেশীর অবস্থা যদি এরকম হয় আল্লাহ যদি ধরেন তোমারে ধরবেন না ধরবেন আমার আমারে খেদমত করতে দাও সুমান আল্লাহ বলবেন না এখন তো এমন খেদমত হয় বয়স্ক ভাতা বিধবা ভাতা বিধবা ভাতা পায়ে হলো মেম্বারের বউ কথা বলছেন নাই মেম্বারের বউ কি ভাতা পায় কি সেবা তাই না সব মেম্বার না এরকম কিছু রেকর্ড আছে না নাই বলে আছে না নাই বয়স্ক ভাতার টাকা মেরে খাওয়ার তা আমার দেশে আছে না নাই বিধবা ভাতার টাকা আছে না নাই অমর থেকে শিক্ষা নেন আবু বকর থেকে শিক্ষা নেন আল্লাহ আকবর বলে কথার তো কোনো থা নাই কিন্তু ঘড়ি তো থামে না ঘড়ি চলছে টাইম চলছে সামনের দিকে আগায়া বলি আলহামদুলিল্লাহ বন্ধু কয়জন বন্ধু কয়জন বলেন নাম্বার ওয়ান কে নাম্বার টু মোহাম্মদ আমরা কি আল্লাহকে দেখতে চাই এই দুনিয়াই না জান্নাতে জান্নাতে দেখা হবে না হবে না ইনশাল্লাহ জোরে বলি জোরে বলি এই তো মরবো আল্লাহর সঙ্গে দেখা করব আল্লাহ কবুল করুন আচ্ছা নাম্বার টু রসুলকে দেখতে চান এই দুনিয়ায় সুযোগ আছে না নাই আছে কিসে স্বপ্নে কত স্বপ্ন যুবক দেখে রাতের বেলা কয়জনকে বিয়ে করে হিসাব হিজাব নাই সকালবেলা দেখে কিচ্ছু নাই আসে নাই বলেন একটু চেষ্টা করো রসুলের সঙ্গে একটু মহাব্বত বাড়ানোর দুনিয়ার লাইলা দুনিয়ার সুইটি বিউটি জোলেখে সব হেরে যাবে হেরে যাবে না হেরে যাবে বিয়ে করছো নতুন একটা বাচ্চা হয়েছে হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে তুমি পড়ে আসো লাশ হয়ে বউটা কাঁদবে তিন দিন গলা ভেঙ্গে যাবে খাবে না কিছু করবে না সন্তানটা দেড় বছর বয়স এক মাস চলে যাবে স্ত্রী মুখে হাসি চলে আসবে দুমাস চলে যাবে মনেই থাকবে না বাবারা সব নিয়ে চলে যাবে নিজের বাড়িতে বাপের বাড়িতে গিয়ে তিন মাস চার মাস পূরণ হয়ে যাবে শোক চার মাস পার হলো ছয় মাসের মাথায় তোমার শ্বশুর বলবে মা মেয়ের বাবা বলবে মা এইভাবে জীবন তোমাকে বিয়ে দিলাম বিয়ে দিয়ে দিবে বিয়ে দেওয়ার পর নতুন স্বামী পায়া ওই বউটা বলবে তার বাপ মাকে বাবা আগের স্বামীর চাইতে এই স্বামীটা দারুন ভালোবাসা কিন্তু আমার আরো আল্লাহর ভালোবাসার কোন সীমা নাই আল্লাহ একবার বলেন মোহাব্বত হবে কার সাথে কার সাথে সাথে এটাই পারমানেন্ট এটাই স্থায়ী ভালোবাসা স্থায়ী মহাব্বত তাতে যুবক তোমার যৌবনকে নষ্ট করো না জান্নাতে হুর গেলমান আছে না নাই জান্নাতে এত সুন্দর অফার আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছেন ও দুনিয়ার শোনো দুনিয়ার নারী দেখে তুমি পাগল হয়ে যাও ও দুনিয়ার নারীরা পুরুষ দেখে তোমরা পাগল হয়ে যাও তোমার জন্য জান্নাতে হুর রেখে দিয়েছি সুন্দর সুন্দর কলা সুন্দরী হুর তোমার জন্য রেখে দেওয়া আছে নারী তোমার তোমার যেন সুন্দর পুরুষের বন্দোবস্ত করা আছে তুমি যা চাইবা তাই পাইবা জান্নাতের একটা হুরের সৌন্দর্য এত বেশি হবে জান্নাতের একটা হুরের যে একটা নখ এই নখের যে সৌন্দর্য এক দিয়া গোটা দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্য এক পাল্লায় যদি দেওয়া হয় নখের সৌন্দর্যই বেশি ভারী হয়ে যাবে ইনসুন তুমি জানুন وحور عين كأمثال اللؤلؤ المكنون এমন সুন্দর জান্নাতের এত নাচ নিয়ামত তোমার জন্য রয়েছে যুবক এই দুনিয়ার জেন্দেগিতে নিজের যৌবনকে নষ্ট করে ফেলে দিও না গাছতলা বটতলায় বসে বসে এগুলো করো না কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে গিয়ে টিমের মতো বসে থাকে আছে না মনে হয় বাপও নাই মাও নাই খাওয়া নাই খাওয়া নাই ঘুম নাই মেয়েটা যখন স্কুল থেকে কলেজ গেট থেকে যখন বের হয় পিছে পিছিয়ে যায় আর বলে শোনো তিন রাত হলে ঘুম নাই আসে না এগুলো সময় নষ্ট করে লাভ আছে এগুলো করো না আজান হবে চলে যাও মসজিদে চলে যাও আল্লাহর সঙ্গে মোহাবত করো আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করো আল্লাহ তোমার জন্য সব দিয়ে দিবে আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো ওই তিনি স্বেচ্ছায় তিনি কারাবরণ করলেন দুইটা হাত বেঁধে বেঁধে শেষদায় পড়ে পড়ে কান্দেন খানা নাই ঘুম নাই ঘা দুই হাতের কোনা দুই হাতের জায়গায় ঘা হয়ে গেছে পোকা পোকা হয়ে গেছে আমার বন্ধুগণ পোঁজ রক্ত দিয়ে সয়লাভ হয়ে গেছে বুড়া মানুষ চামড়াগুলো কুচকে গেছে উনসত্তর বছরের বয়বৃদ্ধ একজন মানুষ পঞ্চাশ দিন যখন পার হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আমিন এসে বলছেন, ওয়ালেত সাল ফেতিল্লা দিনা হুল্লিফু হেরেসুল ওই তিনজন যারা পিছে পড়েছিল যারা যুদ্ধে যায় নাই অভিযানে যায় নাই আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ তাদের তো বা কবুল করে নিয়েছে আমার নবীজের আনন্দ দেখে কী কারণ নবজির তো সাহাবি নবজির কলেজে পড়ে গেছে নবেজী খুশিতে আত্মহারা হয়ে বলছেন নমোদ চলো যাও তাড়াতাড়ি আমার কাব বিন মালিকের বাড়িতে খবর দাও এয়াতনাঝিল হইস ওর পক্ষে আল্লাহ হঠবার বলেন তৌবা করলে মা আছে না নাই ভাইরা যা করেছে করেছে তৌবা করবো সুরা তৌবার প্রেক্ষাপটতে এটাই আমরা মাফ চেয়ে নেবো কার কাছে আল্লাহর কাছে কি সুন্দর করে সেই কাম্পিন মালিকের দরজাই গিয়ে মরে ফারুক যখন বলছেন কাম্পিন মালিক দরজা খোলো কাপ বাড়িতে নাই অমরে ফারুক বলছেন কোথায় গেছে জানি না কেন জানো না যেই 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 আল্লাহর গোলামের খবর নবী রাখেন না যেই নবী যেই কামবিন মালিকের খবর সুল পর্যন্ত রাখেন না সেই লোকের খবর আমার রাখার কোনো প্রয়োজন নাই আল্লাহ ভালোবাসবো কার জন্য জন্য করব কার এই হচ্ছে বিষয়। আমার ভাইরা আমার বন্ধুগণ ওই সাহাবি তিনজনের কোনো কিছুর অভাব ছিল না কত আমল তারা করেছেন নামাজ পড়েছেন রোজা রেখেছেন হস করেছেন জাকাত দিয়েছেন সবকিছু করেছেন শুধুমাত্র তিরিশ হাজার সন্ন্যের সঙ্গে তারা সঙ্গী হয়ে যান নাই রসুল তাদের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন অতএব দিন কায়ামের সংগ্রাম থেকে এক চুল পরিমাণ পিছ থাকার কোনো সুযোগ নাই আল্লাহ কবুল করুন ইমানদারের তিনটা গুণ হবে যারা নামাজ কায়েম করবে যারা জাকাত দেবে আজকে সমাজে জাকাত চালু না সুদ চালু জাকাত চালু না সুদ চালু তিতাসে কোনো সুদ নাই হ্যাঁ কি বলে এটা আচ্ছা ভালো শোনেন এই সময় কেউ উঠবেন না উঠলেই কিন্তু ভাববো ওটাই সুদ খায় খুব সাধারণ একটু ওয়াজের পয়েন্ট অনুযায়ী ওঠা বসা করো জি সুদের কারবার করা যাবে সুদের কারবার করা যাবে সুদের সর্বনিম্ন গুণা হলো নিজের মার সঙ্গে জেনা করা যেরকম না সুদ কে বন্ধ করতে হলে করে বন্ধ হবে না শুধু সুদ বন্ধ করার জন্য জাকাত আছে যেখানে সুদ নাই আর সুদ আছে যেখানে জাকাত নাই আজকে সমাজে কি আছে জাকাত আছে জাকাত্ত নেই তো জরিমানা মনে করে যারা জাকাত দাতা তারা কি কয় জানেন সরকার জোর করে ট্যাক্স বসায় ওইদিকে আল্লাহ জোর করে জাকাত দেয় না জাকাত দেব আমরা দয়া মনে করে সুন্নত মনে করে না ফরজ মনে করে কার হুকুম এটা আল্লাহ চান আড়াই পার্সেন্ট আল্লাহ চান কত আড়াই পার্সেন্ট এক কোটি টাকা তোমার জমা হয়েছে এক বছর আড়াই লাখ টাকা দিয়ে দিবা ধন্যবাদ নাও নাই তোমার তুমি জাকাতের টাকা দিবা ধন্যবাদ দিতে পারবা না এটা তোর নয় তোর এটা তোর হক নয় এটা বান্দার হক আল্লাহ সম্পদের দেখবেন সরিষার তেলের একটা ড্রাম যদি মুদি দোকানদার নিয়ে আসে সেই ড্রামের নিচে কি পড়ে যায় হ্যাঁ ওটা কি কি বলে গাত কি পড়ে গাত পড়ে গাত কি খায় না ফেলে দেয় ফেলে দেয় তেলটা গ্রহণ করে সম্পদের গাদ হলো জাকাত জাকাত দিবানা তোমার জন্য আর ক্ষতির কারণ হয়ে যাবে জাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া বড়ই গাছের ফল ধরার পর বড়ই গাছের ডাল রাখে না কাটে এলাকে কি হ্যাঁ ডাল রাখে না কাটে কাটে কাটার উদ্দেশ্য কি ফল কমানো না বাড়ানো জাকাত দেওয়ার উদ্দেশ্য সম্পদ কমানো নয় জাকাত দেওয়ার উদ্দেশ্য হলো সম্পদ আরো বাড়ানো আল্লাহ আকবর বলেন সুদের ধারে পাশে আমরা যাবো না জোরে বলি ইনশাল কি নাম্বার তিন হলো আমরা রুকু করব। কি করব? রুকু করব রুকুটাকে আল্লাহ খুব পছন্দ করেন কিন্তু না করে বাবার দরবারে আছে না আছে না এই মস্তক কার সামনে আসতে বলবেন না কার সামনে আল্লাহর সামনে সন্তান হয় না বাবার দরবারে গিয়ে বলে বাবা তোর বাড়িতে বাপ নাই তুই আরেকজনকে বাপ বলে ডাকিস নিজের বাপ সার অন্য কাউকে বাপ বলা যায় বাপ বলা যাবে নিজের বাবা সার অন্য কাউকে আব্বা বলা ডাকা যায় কি কবে খালু শ্বশুরকে বলা যাবে শ্বশুরকে আপনি বলতে পারেন কারণ তিনি তো আইনের বাবা আপনি বলতে পারেন তবে নিজের বাবার সামনে ঘন ঘন না আব্বা বাব্বা এত না এটা লিমিট থাকতাম নতুন শ্বশুর পায় খেলে আব্বা আব্বা ডাকে লক্ষ্য কি জানেন যৌতুকের টাকা এখনো শোধ হয় এরকম কিছু হারামি আসে না নাই বলেন আসে না নাই বাবাকে ডাকে বাবা বাচ্চা হয় না বাচ্চা দিবে না ও কি বাচ্চা দেওয়ার মহজ ও কি বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চা কে দিবেন ইয়া খুলুকুমা ইয়াসা ইয়াহা বলে মাই ইয়াসা ও ইনায়াসাও আল্লাহ যাকে চান ছেলে যাকে চান মেয়ে যাকে চান কিচ্ছু দেন না এটা কার ফায়সালা আল্লাহর ফায়সালা খাসি একখান নিয়ে ছাগল নিয়ে যায় বাবা ছাগল দিয়ে গেলাম তুই আরেক রাম ছাগল ঠিক কিনা আবার কিছু লোক আছে গরু পাঠায় ও আরেক বলদ ঠিক কিনা কোন দরবারে এগুলো পাঠাবেন না কোন দরবারে পাঠাবেন না যদি দরবারে পাঠানো যায় হতো সবার আগে দরবারে চলে যেত আমার নবীর দরবারে আমার নবীর কবর আছে না নাই সেখানে ফুল আছে ফুল আছে সেজদা আছে যায় দেখেন খেলে একটা ফুল দেন পিটাইয়া সোজা করবে একদম আমি নিজে গিয়ে চসংখ্যবার আমার নবীর কবর জিয়ারা করে অসংখ্যবার আমি একটা দিন দেখি নাই কেউ সেখানে হাত উঁচু করে নবীর কবরের সামনে দাঁড়ায় যাবে কারণ আমার নবী তো চেয়েছেন আল্লাহর কাছে আমি তার কাছে যাব কেন ঠিক আসরা বিআবদিহি সুবহানাল্লাজি আসরা বিআবদিহি অতএব আমার নবীর প্রথম পরিচয় রাসূল নয় আমার নবীর প্রথম পরিচয় হলো তিনি বান্দা বান্দা চাবে বান্দার কাছে চাওয়া যাবে বান্দা চাবে কার কাছে আমার নবী চাইছেন কার কাছে আমিও চাইবো কার কাছে নবীর সামনে এসে এক সাহাবি বলতেছে হুজুর পাহাড়িয়া উঠ আপনাকে সেজদা দেয় আমরা একটু রসুল বলেন খবরদার পৃথিবীতে কোনো হুকুম নাই মানুষ মানুষকে মানুষ কার কাছে আমার ভাইয়েরা এই রুকু আমি কারোর সামনে করব না সেজদা আমি কারোর সামনে দেব না অতএাস থেকে আমরা একটা সিদ্ধান্ত নেব যদি কোন দরবারের কম পাই ওই দরবারের মরির করতে ভণ্ডলার সেজদা নিয়ে নেই দেড় হাত লাঠি দিয়ে পিঠায় সোজা করা দরকার সতর্ক হওয়ার দরকার আছে না নাই আচ্ছা আমরা সতর্ক হব জোরে বলি ইনশাল তাহলে এখানে বন্ধু আজকে জানলাম কয়জন আর ইমানদারের বৈশিষ্ট্য কয়টা তিনটা নামাজ কায়েম করা জাকাত আদায় করা আর রুকুকারের সঙ্গে রুকু করা আর এই তিনটা কাজ যারা করবে এগুলোই হচ্ছে আল্লাহর দল এগুলো কার দল আর আল্লাহর দল পরাজয় হবে না বিজয়ী হবে বিজয়ী হবে আসুন আমরা বন্ধু নির্বাচন ঠিক করি নিজেরা সংগঠিত হয় আল্লাহ সবাইকে কবুল করুন জোরে বলে আমিন বারোটা পাঁচ বাজে আমি আর সামনাগামনা যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ সবাই বসে পড়ুন আমরা চাইবো কার কাছে আমরা সবাই বলে সুবহান আল্লাহ হাম্মা আল্লাহ ইলাহা ইল্লাহ আসতাক ফিরুকা ও তু চিৎকার মেরে বলি আল্লাহ ইয়া রহমান ইয়া 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 রাহিম হে আল্লাহ আমার জীবনের সকীরা ছোট বড় সব তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন ইয়া ওঠেন কে নাই যে ভাই একটু বসুন একটু বসুন দি না একটু বসেন আমরা দোয়া করে যাই আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে এখানে একটা প্রশ্ন এসেছে আল্লাহকে পেతే হলে কোন মানুষের গোলামি করতে হবে কি মানুষের গোলামি করা যাবে না এটা তো কারণ ধনগত করা যাবে না অনুগত হবে একমাত্র কার আল্লাহ নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু এবং সেই না তার করতে হবে জেনা তার আদর্শের সঙ্গে আমন নবীর আদর্শের মিল আছে بس এই না তার আমরা অনুগত করতে পারব আচ্ছা ঠিক আছে যে কি নাম দোলন নামে একজন ভাই দোয়া চেয়া জি আল্লাহ তুমি তাকে তার নেকমকে তুমি কবুল করো আমরা সবাইকে নিয়ে দোয়া করি আমি দোয়া চাচ্ছি সবাইকে আমার জন্য দোয়া করবেন জি আসুন আমরা দোয়া করি আল্লাহর কাছে চাবো আমরা আল্লাহ তুমি আমাদের সকল প্রকার ইমান বিধ্বংসী কাজ থেকে আমাদেরকে হেফাজত রাখো জোরে বলি আমি নামাজের মতো করে বসি আমরা আমরা আল্লাহর কাছে চাবো আপনি দোয়া করে দেন কেউ নাই দোয়া করার আসে হ্যাঁ আমি দোয়া করব জি এত সুন্দর মিষ্টি মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো জোরে বলি আমি জি আসুন আমরা দোয়া চাই দোয়া করি সবার সবার জন্য আল্লাহ আমিন أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب